জি, আল্লাহ হেফাজত করেন। মদিনার আনসারী মেয়ে ছেলেটি দোয়া নিয়ে চলে যায়, রসুল আমার চাদরটি বাড়িতে নিয়ে গিয়েন, ও আয়েশা দেখো দেখো একটা আনসারী মেয়ে ছেলে আমার কাছে দোয়া নিতে এসে এই কাপড়টি নজরানা দিয়ে গেছে। তবে আমি রসুল পরিমাপ করে দেখলাম চাদরের চওড়া লম্বা বেশি, মাঝখান থেকে কেটে যদি চাদর বানানো যায়, এক খণ্ড আমি চাদর পরব, চাদর করব আর একটা লুঙ্গি বানাবো, কখনো আমি গায়ে দেবো বিবি আয়েশা, কখনো তুমি চাদর গায়ে দেবে। আচ্ছা, মেয়েদের চাদরের নাম কি বলতে পারেন ইংরেজিতে? লেডিস চাদর তো নাকি জি? ও বাবা, বলছে লেডিস চাদর, বিবি চাদর পরে চাদর গায়ে দিয়ে স্বামী নামাজ পড়লে নামাজ হবে না জি। আচ্ছা, বাড়ির বউ যদি প্রাইমারি মাস্টার হয় তাহলে স্বামী তার উপায় খেতে পারবে তো? এটার বেলা চলবে, বিবি চাকরি করে স্বামী খেতে পারবে, আর বিবির চাদর গায়ে দিয়ে স্বামী নামাজ পড়তে পারে না, মেরে বেদম করে দিতে হবে জি। এইসব দু চার দিন জামাতে ঘুরে এসে ফতোয়া যাচ্ছে, বোর চাদর গায়ে দিয়ে স্বামী নামাজ পড়তে পারবে না। কোরআন পাকে এসে চাঁদে যালো কাউয়ামুন আলার নেশাদ, নারী জাতির উপরে পুরুষদের প্রাধান্য দেওয়া হলো জি। তাহলে নারীর উপরে যদি পুরুষ নেতৃত্ব দেয় তাহলে তার পোশাক ব্যবহার করা নিষেধ হবে। অন্না লেবাসুল্লাহ কুমান্তুম লেবাসুল্লাহ হুন্না, বিবি হলো স্বামীর পোশাক স্বরূপ, স্বামী হলো বিবির পোশাক স্বরূপ, এরপরেও কি গায়ে দেওয়া যাবে না? কত রকম ফতোয়া আছে, এই জন্য বলছি চার গেলাসও মুক্তি হয়ে গেছে। তো আল্লাহ নবী চাদরটি কেটে এক টুকরো চাদর করলেন, এক টুকরো লুঙ্গি করলেন, সেই দিনে গায়ে দিয়ে যাচ্ছেন কোথায়? মদিনার মসজিদে জোহরের নামাজে আল্লাহ নবীজি হাজির হলেন, সাহাবারা দেখলেন নবীজির গায়ে সাদা ধবধবে চাদর আছে, লুঙ্গিটা সুন্দর আছে, অত্যন্ত বড় সন্তুষ্ট হয়ে গেলেন। নবীজির পিছনে জোহরের নামাজ আদায় হয়ে গেল, একজন সাহাবা গুটি গুটি পায়ে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার নাম হচ্ছে আব্দুর রহমান ফাদালাকা আবি উম্মিন, আমার পিতামাতাকে আপনার পায়ে কোরবান করে দিলাম। ও আল্লাহর নবী, আপনার গায়ের ওই দামি চাদরটা, আপনার পরের লুঙ্গিটা আপনি কি আমাকে দান করতে পারেন? ঈদের দিনে 500 টাকা লুঙ্গি কিনেছেন, 1,500 টাকা জামা পরে নামাজ পড়তে গিয়েছেন, একটা ভিখারি বলছে চাচা লুঙ্গিটা দেবে, হাত ঠিক থাকবে না, গলার ধারে চলে যাবে জি। 50 টাকা দেবো, 100 টাকা দেবো, ঈদের দিনে নামাজ পড়ো ভালো লুঙ্গি আর তুমি আমার কাছে চাইতে এসেছি? রসুল কিন্তু ধাক্কা দিলেন না, সাহাবী আসর নামাজ পড়ো তুমি লুঙ্গি চাদর পাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেন আব্দুর রহমান বিন আর তিনি বাড়িতে গেলেন না, আসর পর্যন্ত মসজিদে অবস্থান করছেন। নবী আমার বাড়িতে গিয়ে নতুন চাদর খুললে, লুঙ্গি খুলে ভাঁজ করে পুরাতন জুব্বা পরে মদিনার মসজিদে জোহর থেকে আসরের নামাজ পড়াতে এসেছেন। নামাজের আগে চাদর লুঙ্গিটা আব্দুর রহমানকে দিয়ে দিলেন, পুরাতন জুব্বায় নামাজ শেষ হল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তীক্ষ্ণ বাঘের মতো দেখতে পেয়ে হযরত আব্দুর রহমান বিন আওফকে বলল, আব্দুর রহমান শোনো, তুমি যেমন ধনী মানুষ তেমন সম্ভ্রান্ত, মদিনার বাজারে অনেকগুলো দোকান আছে, মদিনার বুকে তোমার অনেকগুলো খেজুর বাগান আছে, রসুলের কাছে চাদর আর লুঙ্গিটা কেন নিলে? আল্লাহ নবী যদি কোনো গরিব সাহাবাকে দিতেন কতই না ভালো হতো, তোমার মতো সাহাবিকে নেওয়া ঠিক হয় নাই। ওমর ফারুকের কথা শুনে হযরতে আব্দুর রহমান বিন আওফ কাঁদছেন, চোখের পানিগুলো টোপে পড়ছে। রসুল আমার দেখতে পেয়ে গিয়ে বলছে, আব্দুর রহমান কে তোমাকে কষ্ট দিল, কে তোমার কটু কথা বললো, চোখে কেন পানি? সঙ্গে সঙ্গে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমর ফারুক আমাকে ধমক দিয়েছে। হযরত ওমর ফারুক বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি আপনার প্রিয় চাদর লুঙ্গিটা গরিবকে দিতেন কতই না ভালো হতো, আপনি দামি সাহাবিকে কেন চাদর আর লুঙ্গি দিয়েছেন? রসুল চুপ করে গেলেন। আব্দুর রহমান বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চাদর আর লুঙ্গিটি কেন নিয়েছে আপনি শোনেন? আপনি নতুন চাদর লুঙ্গি পরে মসজিদে এসেছেন, আপনার দেখে আমার প্রাণটা ভরে গেল, আমি সঙ্গে সঙ্গে নিয়ত করলাম এই চাদর লুঙ্গিটা নিলে আমার উপকার হবে। ও আল্লাহর নবী গো, আমি আব্দুর রহমান যখন ইন্তেকাল করে যাব, আপনি যদি দুনিয়ার বুকে বেঁচে থাকেন, আমি যদি কবরে চলে যাই, ফেরেশতারা যদি জিজ্ঞাসা করে, আমার রব্ব কমার নবীও কাউ, তোমার খোদা কি তোমার নবীকে? দুনিয়ার বুকে আমি নবীকে অত্যন্ত ভালোবাসি, আমি যখন সকালবেলা নামাজ পড়ে বাজারে চলে যাই, খরিদ্দার আমার চারিদিকে ঘিরে যায়, খেজুর কিনতে আসে, ওই সময় যদি আপনার কথা মনে পড়ে যায়, সাদের ব্যবসা বন্ধ করে আমি ছুটে ছুটে আপনার কাছে আসি, নবী আমার কোথায়? নবীর মুখটা দেখে আবার আমি দোকানে চলে যাও, জোহরের আজান যখন হয় আমি দোকান বন্ধ রেখে বাড়িতে চলে এসে আপনার পিছনে নামাজ পড়ে, বিবি বাচ্চা নিয়ে যখন আমি খেতে বসি, আমার খাবারটা একটু দামি যদি হয় মনে আমার পড়ে, আমার খাবারটা ভালো স্বাদের না নবীর খাবারটা ভালো, আমি খেতে খেতে ছুটে আসি, নবী আমার কি খেয়েছেন? রাতের বেলা বউ বাচ্চা নিয়ে
নিয়ে বিবি বাচ্চা নিয়ে যখন শুয়ে পড়ি, ওই মধ্যরাত্রে যদি নবীর কথা মনে পড়ে যায়, সাদের আরামের বিছানাটা পরিত্যাগ করে আমি নবীকে খোঁজার জন্য চলে আসি। আপনি যদি মদিনার মসজিদে গিয়ে তাহাজ্জুদ পড়েন, আপনার পিছনে একটেরা করে ফজর পর্যন্ত নামাজ আদায় করি। আপনি যদি বাড়িতে ঘুমিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার বাড়ির গায়ে পিঠটা লাগিয়ে দিয়ে ফজর পর্যন্ত জেগে জেগে কাটাও। দুনিয়ার বুকে যদি রাতের ঘুমের মধ্যে নবীকে দেখতে পায়, দিনের বেলা যদি ব্যবসার সময় নবীর কথা মনে পড়ে, খাবারের সময় যদি নবীর কথা মনে পড়ে, কবরে ফেরেশতা যদি এসে জিজ্ঞাসা করে নবী কোথায়, আমি কবরে নবীকে পাবো না, কিন্তু আপনার গায়ের চাদর লুঙ্গিটা যদি কাফন করে কবরে যাক, আমি কবরে নবীকে পাবো না, কিন্তু নবীর সুগন্ধি এই কাপড়ের ভিতর থেকে পেয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, সাহাবীরা বেনামাজি ছিলেন না নামাজি ছিলেন? নামাজি তো জি। তাহলে নামাজ যদি মানুষকে বাঁচাই, তাহলে সাহাবীরা নবীর চাদরের জন্য মুক্তি পেতে চাইলেন কেমন? নামাজ যদি কবরে মানুষকে বাঁচাই, তাহলে সাহাবীরা নবীর গায়ে চাদর মুক্তির পথ হিসাবে ধরলেন কেন জি? তাহলে নামাজ রোজার পরে নবী হচ্ছেন মহব্বতের কেন্দ্রস্থল, নাকি ভুল বললাম জি? আর আমাদের কাছে নামাজ রোজার পরে হচ্ছে নবী, না নবীর পরে নামাজ রোজা? কি যারা নেট ঘাটেন দেখেন, বলছে নবীদের জীবনে ভুল ছিল, বলছে কে সাদরুল মুসাল্লি, এতো মুখ সেলাই করে দেওয়ার দরকার ছিল যে? হ্যাঁ, নবীদের জীবনে ভুল ছিল, নবীর ভুল যদি থাকে খোদার কাছে বান্দার কাছে জি কথা বলেন জি? বাপ যদি ছেলের কাছে ভুল ভুল করে, ছেলে বলতে পারবে তোমার ভুল আছে? বলতে পারবে জি? এ হলো সমাজ। আরে রসুলকে রসুল বলে মানার প্রয়োজন আছে? একটা ছোট্ট ঝগড়া করার কথা বলবো, কাল সকালে গালাগালি দেবেন জি, তবে দোয়া ইনুস পরে মেরে দেবেন না জি। ঘটনাটা কি? আচ্ছা, রসুল আমাদের কে হন জি? রসুল নবী, আর আমরা নবীজির কে হই? উম্মত না ভাই জি? হ্যাঁ, ভুল বলছেন কেন জি? বলছে কোরআন থেকে দলিল দেবে ভারত বিখ্যাত মুফাসসির, মুফাসসির বানান করতে পারে না জি, মুফাসসির শব্দটা কোথা থেকে এসে বানান করতে পারে না, বাংলা তফসির পড়ে পড়ে মানে করে তিনি হচ্ছে মুফাসসির। আপনারা বলুন, আমার এই ভাই বসে আছে এই মহল্লার ইমাম সাহেব, উনি আমার দোস্ত জি, আর এনার একটা দোস্ত বাড়ি হচ্ছে শিয়াখলায়, শিয়াখলার বন্ধুটা আমার কে হবে? আমি কি ইংরেজিতে বলছি বুঝতে পারছেন না জি? মাওলানা সাহেব আমার বন্ধু, যা দাওয়াত করেছে, আবার পজিশন যদি থাকে সেজন্য বন্ধু বলছি। এখন এনার বন্ধু শিয়াখলায় বাড়ি, শিয়াখলার বন্ধুটা আমার কে হবে? বন্ধুর বন্ধু। তাহলে রসুলের উপাধি হলো হাবিবুল্লাহ, রসুল হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহ হচ্ছে রসুলের বন্ধু। এখন রসুল যদি আমাদের ভাই হয়, আল্লাহ আমাদের কে হবে? পা দিয়ে কানমলা দিলে তবু রাগ যাবে না যে, হাত দিয়ে কি কানমলা দেবেন জি? হাত দিয়ে কি কানমলা দেবেন? পা দিয়ে কানমলা দিলে তবু রাগ যাবে না জি? বলছে কোরআন থেকে বলছে বিশ্ববিখ্যাত একজন মুফাসসির রসুলের ভাই বলা যায়, মেরে পুঁতে ফেলে ফের টেনে তুলতে হবে ফের মারার জন্য জি। অনুরোধ থাকবে এইরকম বক্তাদের ওয়াজ আপনারা শুনবেন না জি, এদের ক্যাসেট আপনারা স্মরণ করবেন না জি, ছুঁইলে গোনা হবে, শোনা তো দূরের কথা জি। ইমান নষ্ট করার জন্য আজ এইরকম বক্তা বাজারে ঘুরে ঘুরে পাচ্ছে জি। আল্লাহ হেফাজত করেন। সাহাবীর জীবন কথা বললাম, এবার আসল বক্তব্য। এতক্ষণ যা বললাম সব অ্যাডিশনাল জি, টেনে উঠলে দেখেন না কিছু হকার প্রথমে একটু মলম লাগিয়ে দেয়, বলছে খেয়ে দেখেন পরে কিনবেন বলে না জি। তো আপনারা সব উঠে গিয়েছিলেন মন খারাপ, এই শুধু সাজি গুজে বসার জন্য কিছু বললাম। এবার আসল বক্তব্য যাচ্ছি। আল্লাহ নবী বললেন, যাইয়েনু মাজা লিসুকুম বিসসালাতু আলাইয়া ফাইন্না সালাতুকুম নুরুল্লাকুম ইয়াউমাল কিয়ামা। আমরা পুরপরা সিলসিলার যত জলসা জুলুস হয়, জোরে জোরে দরুদ পড়া হয়, একদল কোন ব্যাংক তারা বলে জোরে দরুদ পড়া সাহাবীরা পড়েনি, চলবে না কোন ব্যাংক জি। রসুল বললেন, যাইয়েনু মাজা লিসুকুম বিসসালাতু আলাইয়া, এই মজলিসটা ফুল দিয়ে সাজানো, ভালো মাইক, ভালো প্যান্ডেল, ভালো লাইট, কি সুন্দর চকচকে জি, উপযুক্ত পরিবেশ বসার। রসুল বললেন, এই মজলিসে সৌন্দর্য বৃদ্ধির জন্য আমার প্রতি তোমরা দরুদ পাঠ করো, বলুন সুবহানাল্লাহ। এই দরুদগুলো আখেরাতে মুক্তির জন্য আল্লাহ নূরে পরিণত করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমাদের বুজুর গানে দিন পিরানি তরিকাত, শ্রোতা বক্তা নেকির জন্য দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন জি। তো একবার দরুদ শরীফ পড়েন, ফজিলতের কথা বলবো। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا محمد নতুন লোক তো অনেক আবেগে কথা বার হচ্ছে যে এই আল্লাহুম্মা সাল্লি আলা বলছে ইউ পড়া বেদাত হাদিসে নেই আর এদের দাদু কিতাব লিখে গেল আব্দুল্লাহ মুহাদ্দিস দেলেবী রহমাতুল্লাহ আলাইহি জাজবিল কুলুব ফি দায়ারিল মাহবুব এই কিতাবে 66 রকম দরুদ লিখেছেন এর ভিতরে দরুদ ইব্রাহিম নেই বাকি আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ আছে প্রত্যেকটা পড়লে সমান সমান নেকি আছে জি তাহলে দাদুরা লিখে গেল পড়া যাবে নাতিরা বলছে চলবে না জি তাহলে কি নবী ভক্তি না নবী শত্রুতা কোনটা ওই খাতায় নাম লেখাবেন না জি তাহলে আয়াত পড়লাম উদ্উনি আস্তাজিব লাকুম বান্দা আমার কাছে দোয়া চাও দোয়া কবুল করব কিছু দোয়া আছে হাত তুলতে হয় কিছু দোয়া আছে হাত তুলতে হয় না কিছু দোয়া আছে জোরে পড়তে হয় কিছু দোয়া আছে জোরে পড়তে হয় না আস্তে পড়তে হয় সব দোয়ার পদ্ধতি এক কথা একটু বলেন 13 তারিখের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত জিলহজ মাসে সালাম ফেরানোর পরে জামাত হোক একাকি হোক একটা দোয়া আছে আসতে পারেন না জোরে হ্যাঁ জোরে তো জি আর নামাজে যখন বসবেন তাসাহুদে আত্মাইয়াত জোরে পড়বেন না আসতে পড়বেন কেন এ ভাই ডিস্টার্ব করবে জি তাহলে তাসাহুদ যখন পড়েন জোরে না আসতে জি কথা বলেন আত্মাই হতো যখন পড়া হয় নামাজে জোরে না আসতে আসতে জামাতে নামাজ পড়ছেন ইমাম সাহেব রুকুতে চলে গেল কি বলে যখন উঠে দাঁড়ায় সামি আল্লাহ লিমান হামিদা আর মুক্তাদিরা কি বলে আসতে বলেন না জোরে বলেন জি কেন জোরে বলতে হবে তো জি আরে কিছু আছে জোরে কিছু আছে আসতে হানাফি মজহাব অনুসরণ করে নামাজ ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করা হয় বলছে এখানে যদি হয় তাহলে পায়খানাই করো কি সার্বিকা কিতাবে এসেছে লে কুল্লে দাবা তিন রাফা ইয়াদা ইহে মোস্তাহাব্বাতুন প্রত্যেক দোয়ায় হাত তুলে করা হলো মোস্তাহাব আন্নাল্লাহু তাআলা হাইয়ুন কারীমুন ইজা রাফা ইয়াদা ইহে আই ইয়ারাদ্দু ইয়াদাহুমা সাফরা আল্লাহ পাক এত বড় দয়ালু এত বড় মহান ভবতা এত বড় ক্ষমতার অধিকারী সেই আল্লাহ পাকের দরবারে বান্দা যখন হাত তুলে দোয়া চায় আল্লাহ হাত ফেরত দিতে লজ্জা বোধ করে বলুন সুবহানাল্লাহ তাহলে দোয়ায় হাত তোলা যায় দোয়ায় হাত তোলা যায় না জি আবার জোরে দোয়া করতে হয় আবার জোরে পড়া যায় না স্থানকাল পাত্রে ভিন্নতা আছে একরকম পদ্ধতি যদি হয় তাহলে ক্ষতির কারণ আছে জি আমার দেশে কিছু মূর্খ লোক জি মাদ্রাসা পড়েনি স্কুলে পড়েনি জায়গা ছিল 10 কাটা বিক্রি করে হজ করে আসলো ও বাবা ফিরে এসে এখন আবার জন বয়সে চেয়ারে বসে নামাজ পড়ছে বলছে কেন বলছে মক্কা শরীফে হচ্ছে মক্কা শরীফে হচ্ছে যে চেয়ার হাজির ইনি জি ইনি আর দুপুর সেটা নিচে বসে না জি ও বাবা সালাম ফেরানোর পরে আর ইনি হাত তোলে না কেন বলছে মক্কা মদিনায় হচ্ছে আচ্ছা আপনারা শুনেছেন তো জি মোহাম্মদ বিন সালমান প্রিন্স নতুন বাদশাহ সৌদির ইনি এখন সৌদি আরবে সিনেমা হলের জন্য লাইসেন্স দিচ্ছে তাহলে চলবে তো নাকি সিনেমা দেখা যায় এই বোকা হাজি হজ করে এসেছে লেখাপড়া জানে না পয়সা ছিল হজ করে এসে ইনি ওই চেয়ার মার্কা হয়ে গেছে আর বলছে সৌদিতে যখন হাত তোলেন আমাদের হাত তোলা চলবে না জি এইসব ফতোয়া চেয়ার মার্কা হাজিদের দ্বারা সম্ভব নয় জি আল্লাহ হেফাজত করেন জি ব্যারাম নেই তবু চেয়ারে বসছে স্টাইল ফতোয়া কেউ যদি মাজুর হয় কাতারের ডান দিকে বসে নামাজ পড়তে পারবে না তার উচিত হবে কাতারের বাম দিকে সর্বিকা কেতাব খুলুন ফতোয়া পাবেন ও বাবা ইয়ে মাঝখানে নামাজ পড়ছি বসে বসে কি ব্যাপার চাচা বলছে আমার বাপ মাতোয়ালি ছিল আমি মাতোয়ালি ছিলাম তুই কত বলার কি মাতোয়ালি দোয়াই দিয়ে তুমি মাঝখানে কাতারের মুকরু এনে দেবে জি ফতোয়ার জ্ঞান তোমার নেই চলছে আলে দোয়ায় হাত তুলতে হয় কিছু দোয়া হাত তোলা যায় না বোঝানোর জন্য দুটো দৃষ্টান্ত দেব একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত কত রকম চুল আছে দেখেন জি মাথার চুল চুল বেটা ছেলের মাথার চুল মেয়ে ছেলের মাথার চুল চুল তো জি হাজি সাহেব আছেন এখানে হাজি সাহেব চাঁদা পয়সা চাইব না একটু হাত তোলেন না জি আপনি এত বড় মজলিসে হাজি সাহেব নেই চাঁদা পয়সা চাইব না আলহামদুলিল্লাহ উনি ভালো জানেন তাহলে 10 তারিখে জিলহজে 10 তারিখে
শয়তানে কাকর মারার পরে কোরবানি করতে হয়, তারপরে মাথা নেড়া হতে হয়। কোরআন পাকে এসেছে মুআল্লিকিন আরুসাহ মুকাসসিরিন, আল্লাহ নবী ষষ্ঠ হিজরিতে স্বপ্ন দেখছেন কি মক্কা মদিনা ছেড়ে মক্কায় গিয়েছেন ওমরা করতে, কেউ বা মাথা নাড়া হলো, কেউ বা মাথার চুল কাটলো। সুতরাং নারীর জন্য হচ্ছে কাসার মানে অল্প কাটা, আর পুরুষের জন্য হচ্ছে হালাক মানে নাড়া হওয়া। এখন স্বামী স্ত্রী হজ করতে গেল, বাচ্চা কাচ্চা হয়নি, বিবি বলছে স্বামী গো আমার মাথার চুলগুলো নাড়া করে দাও, আর তুমি বেটা ছেলে তোমার মাথার চুলগুলো রেখে দাও, কি হবে বলেন? কথা একটু বলেন জি, এসব মোয়াল্লেমরা তালিম দেয় না জি, খালি বলছে হজ করতে যেতে হবে না, মক্কা শরীফে গেলে 3 লাখ টাকা খরচা, ওই 50,000 টাকা দিলে ওমরা করে আসবো, উনি যদি ধেড়ে হাজি হয় তুমি হচ্ছে ছোট হাজি। তাহলে হজে 3টে ফরজ আছে, ওমরায় কোনো ফরজ নেই। তাহলে ওমরাকারীদের হাজি সাহেব বলা যাবে যে মাধ্যমিক ফেল করেছে, সে কি আন্ডার ম্যাট্রিক হবে না মাধ্যমিক পাস হবে? আল্লাহর সঙ্গে গাদ্দারি হচ্ছে যার অর্থ দিয়েছে ওয়ালিল্লাহি আলান নাসে হজ্জুল বাইত মানিস তাতা ইলাইয়ে সাবিলা, যার অর্থ আছে সম্পদ আছে হজ করার মতো খরচা আছে হজ করো। মুআল্লিমদের পাল্লায় পড়ে বলছে হজ করলে 3 লাখ, উমরা করলে 50, টাকা দাও এক জায়গায় ঘুরে আসবে, অসুবিধা হবে না জি। এই তো ব্যবসা চলছে পলিসি এগুলো জি। কিন্তু পয়সা থাকতে যদি উমরা করে তার উপরে হজের জেম্মা থাকবে, আদায় হবে না জি। রসুল বললেন মান ওয়াজাদা সাতাউন ওয়ালাম ইহাজ্জি মা তালা জালিকা ফাহুয়া ফিন্নার, ক্ষমতা থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করল না তার মৃত্যু যদি হয় জাহান্নামী মৃত্যু হবে। কি হত এত ঝাড়লে তরকারি নষ্ট হবে, এত মশলা দিলে অসুবিধা হবে না? তাহলে বেটা ছেলের মাথা নেড়া হতে হবে, বিবি চুল কাটতে হবে। এখন বিবি যদি বলে আমি নেড়া হব শখ করে আর তোমার মাথার চুল রাখো, কি হবে বলেন? মার খেতে হবে জি, কাফারা দিতে হবে, দম দিতে হবে, দেওয়া হলো ওয়াজিব। পুরুষের মাথা নেড়া হলো ওয়াজিব, মেয়ে ছেলে চুল কাটা ওয়াজিব। মেয়ে ছেলে যদি নেড়া হয়, স্বামী যদি চুল রাখে, আল্লাহর বিধানকে লঙ্ঘন করার জন্য দম দিতে হবে, কাফারা দিতে হবে। চুলের দাম আছে? কথা বলেন, চুলের দাম নেই? আমার হাজি সাহেব মাথা নাড়িয়েছে বলছে না, চুলের দাম আছে জি। 2 নম্বর একটা চুল আছে চোখের উপরে আর কপালের নিচে, চুলটার নাম কি? ভুরু। বেটা ছেলে মেয়ে ছেলে ভুরু চাঁচা কাটা যায় না। এখন বাড়ির বউরা সব বিউটি পার্লারে গিয়ে ভুরু পালিশ করে আসছে, কি ক্ষতি হবে জি? খবর দেন ঈদের সময় বোঝা মুশকিল জি। এমন পোশাক পরছে জি, পিছন থেকে মনে করে মনে আবদুল্লাহ যাচ্ছে, সামনে মনে করে ও তো ভাবি জি। এমন পোশাক পরছে পিছন দিক থেকে দাদা বাবু, সামনে যাচ্ছে দিদি বাবু। এ অসভ্য নগ্নতা আজ আমাদের সমাজে আসলো কেন জি? আমরা তো নবী পাকের উম্মত, এ তো নায়ক নায়িকাদের আদর্শ জি। আজ এই পরিস্থিতি হলো কেন? এই ছটক মারতে পারে না বলে স্বামীর বিবি বলছে ওর বদ অভ্যেস আছে জি। পেপার যারা পড়েন দেখছেন জি, স্বামীর বিবি এইসব পাচ্ছে না বলে তো অভিযোগ দিচ্ছে। আমাদের বিবিরা যদি এরা অভিযোগ মারে, সেই ভয়তে যা পাচ্ছে করছে জি। রসুল বলে আল্লাহ নবী বলেন ওই সমস্ত নারী পুরুষের প্রতি আল্লাহ অভিশাপ করেন যে সমস্ত নারীরা পুরুষের বেশ ধারণ করে আর যে সমস্ত পুরুষেরা নারীর বেশ ধারণ করে। তাহলে বেটা ছেলে মেয়ে ছেলে কারোর জন্য ভরু চাঁচা চলবে না। 3 নম্বর একটা চুল আছে নাকের নিচে আর ঠোঁটের উপরে, কি বলে বাংলায়? গফ। আর মুখের নিচে একটা চুল আছে, কি বলে? দাড়ি। যা চুল উঠেনি তার বি দাড়ি, যা চুল উঠেছে তার বি দাড়ি জি। আইবুড়ো ছেলের কি বলবেন? চুল নেই বলে দাড়ি বলবেন না জি, দাড়ি। রসুল বলে না ফেরল হিওয়া না ফেরল আওদাস, দাড়িগুলো বড় করো, গোপটা ছোট করো। সমাজ বলছে যত খুশি দাড়ি চাঁচো, গোপগুলো মোটা করে রাখো। রসুল বলছেন দাড়ি বাড়াও, গোপ ছোট করো। সমাজ বলছে গোপ বাড়াও, দাড়ি মোটে রাখতে পারবে না। কি এ রসুলের সন্ন্যাত হচ্ছে তো নাকি? দুঃখ দেবে না, যারা এখানে আছেন আপনাদের বলছি না, মাইকের আওয়াজ অন্য দূরে যাচ্ছে, আপনারা ওয়াজ শুনতে এসেছেন, আমার সব কথা শুনবেন না জি। কেন আমরা বক্তা উঠে বলি আম্মাবাদ, মানে আমি যা বলবো আমার বাদ দিয়ে শ্রোতার কমিটি করবে জি। আর কমিটি বলছে আম্মাবাদ মানে বক্তার ওই শ্রোতা করবে, আমরা তাবারুক দিচ্ছি, আমরা করবো না জি। আর শ্রোতা মনে করছে আম্মাবাদ, কষ্ট করে রাজ্যে গিয়ে এসে খাচ্ছি ফির দিয়ে যাচ্ছি, যা করবে কমিটি যা করবে মাওলানা। আম্মাবাদ মানে সকলাবাদ,
আম্মাবাদ মানে সকলাবাদ জি, এই জন্য কারো করতে হয় না জি, এত ক্যাপাসিটি এর ভিতরে আছে। মাওলানা বলে আম্মাবাদ, একটু ধরে বলবেন কেন বলে দাদা জি। তাহলে আম্মাবাদ মানে আল্লাহর হামদ রসুলের প্রশংসার পরে শরিয়াতের কথা আমি বলবো, এর নাম হচ্ছে আম্মাবাদ। প্রথম হযরত ইব্রাহিম নবী বলেছিলেন, আর আমরা উঠে চালিয়ে দিলাম শিল্পী মার্কা একটা গজল, তারপরে যত বাংলা ঘটনা আছে সব বলে গেলাম। এদের ক্ষেত্রে আম্মাবাদ মানে আমল করতে হবে না, আল্লাহ হেফাজত করেন জি। জুতো পায়ে দিয়ে ওয়াজ করা যায়? জুতো পায়ে দিয়ে কি, জুতো পায়ে দিয়ে ওয়াজ করা যায়? কোথায় নাই বলছেন জি। মুসা নবীকে আল্লাহ বললেন ফাকলা নালাইকা মুতা, জুতো খুলে তুর পাহাড়ে ওঠো। আর এখন বাংলা বক্তা বার হয়েছে, জুতো পরে স্টেজে চালিয়ে যাও। এই ফাংশনের মজলিস না রসুল ফাকির শরিয়াতের মজলিস কোনটা জি? টাই পরে যদি হারাম হয় এখন জুতো পরো, টাই পরো, শরিয়াতের কথা বলো, মানুক আর না বলুক আমার পোশাকটা যেন বাজারে থাকে কি। এটাই হচ্ছে শরিয়াতের ওয়াজ নসিহত, আল্লাহ হিফাজত করেন জি। কি বলতে চাচ্ছিলাম সে আমি নিজে ভুলে গেছি। তাহলে দাড়ি বড় করো, গোঁফটা ছোট করো, চারটে চুল আছে, শরিয়াতের হুকুম এক হওয়া দরকার ছিল। হয় তাপস পালের মতো সব জায়গায় চাচো, নয় সাই বাবার মতো সব জায়গায় বড় বড় করে রাখো জি। দুটো ভাগ হলো কেন? মাথা ছোট করো, গোঁফ ছোট করো, দাড়ি বড় করো, ভুরু কাটা যাবে না, ভাগ হলো কেন? আর একটু নিচের দিকে যাচ্ছে জি। রসুল বললেন আল ইস্তেদাদো, লজ্জের স্থানের পশম পরিষ্কার করো, ও নাতফুল এবেতে বগল পরিষ্কার করো, ও কাশফুস সাবার এবে ঘোরটা ছোট করো, এত ভাগ হলো কেন জি? বুকের যদি চুল থাকে কাটতে পারবে না, ঠ্যাঙের যদি চুল থাকে ছাড়তে পারবে না, তাহলে এক জায়গায় কাটো, এক জায়গায় ছোট করো, এক জায়গায় পরিষ্কার করো। আল্লাহ নবী এই ভিন্নতা দিলেন কেন জি? এটাই হচ্ছে শরিয়াত। তাহলে নামাজের পরে হাত তোলে নবী তোলেননি বলে অন্য জায়গায় তোলে দেবে না, এটা শরিয়াত না জি। আর তুলছি বলে সব জায়গায় তুলতে হবে, পায়খানায় তোলো, পেশাবে তোলো, হোটেলে খাচ্ছে তোলো, প্ল্যাটফর্মে তোলো, এটা কিন্তু শরিয়াত নয়। একটা চুলের কথা বলবো জি, সে চুলটা হলো দাড়ি। বিশ্ববিখ্যাত সাহাবী নাম হলো হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটা নারীকে বিয়ে করেছিলেন, তার নাম হলো উম্মে সুলাইম। বৈবাহিক জীবনে তাদের সংসার করতে করতে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, তার নাম হচ্ছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হঠাৎ হযরতে মালিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন, উম্মে সুলাইম তার গর্ভজাত ছোট্ট বাচ্চা নিয়ে স্বামীর বাড়িতে ইদ্দত পালন করার পরে ইদ্দত শেষ করে তিনি বাপের বাড়ি চলে এসেছেন। মক্কার মদিনার একটা যুবক ছেলে, বিধর্মী ছেলে, তার নাম হলো তালাহ, জাতিতে হলো ইহুদি। পত্র লিখলেন উম্মে সুলাইম, তোমার আদর্শ দেখে, আখলাক দেখে, চরিত্র দেখে আমি মুগ্ধ হয়েছি, আমি তোমাকে বিয়ে করতে চাই যদি তুমি রাজি হও। আপনারা শুনছেন তো জি, অনেক আলেম ওলামা আছেন, ভাই ভুল বললে বলে দেবেন। একটা নারী স্বামী মৃত্যুর পরে তার দুঃখের দিন, কান্নার দিন, ইদ্দতকাল কতদিন? আমি জানি এসব ওয়াজ হয় না, হলে শোনে না জি। বাংলাদেশ বলতো আফগানিস্তান, তুর্কিস্তান, পাকিস্তান, রাজস্থান, সাদ্দাম, জর্জ বুশ, এইসব বললে বলছে হেভি বক্তা, সামনে পাচ্ছে ফের দাওয়াত করছি। শরিয়াতের কথা বললে না, তাকেই বলছি বক্তা। শরিয়াতের কথা যদি বলে বলছি এখনকার সময় এসব চলবে না, এসব আফগানিস্তানে চালাতে হবে। এখন যদি ওয়াজ করা যায় নামাজ না পড়ে জান্নাতে যাবে বলছে, খোদার কিরে 3 বছর ফিল আপ থাকবে জি। এখন যদি বলা যায় মাঝে মাঝে মদ খাওয়া যাবে বলছে হেভি বক্তা। হারাম যদি বলেন বলছে দাওয়াত করি না, খবরদার। কোয়ালিটি হচ্ছে ওয়াজের এখন এই রকম। তাহলে কি বলতে চাচ্ছিলাম একটু কথা বলেন, একটা নারী স্বামী মারা গেল তার দুঃখের দিন, কান্নার দিন, ইদ্দতকাল কতদিন? ইবতেদা তো বেহাজাল ইমাম, যা করবে ইমাম সাহেব আমরা জানি না। আরে জেনে নেন কোরআনের ভাষায় আরবা তো আশহুরিন আশারা, স্বামী মৃত্যু নারীর জন্য শোকের দিন 4 মাস 10 দিন। এখন এই নারীটি যদি বাচ্চা কাচ্চা না হয় 4 মাস 10 দিন শ্বশুরবাড়ি থাকবে, চাস্ত দেওয়ার চোখ মারবে, শ্বশুর হাতুড়ি বার করবে, শাশুড়ি ঘুঁটি বার করবে, আর নিজের দেওয়ার চুল ধরে টানবে, তোর ড্রাইভার নাই বাপের বাড়ি হাট কি ঘটনাই তো জি। শরিয়াত বলছে 4 মাস 10 দিন তার থাকতে হবে, প্রাণহানির আশঙ্কা যদি থাকে, মেরে দেওয়ার ভয় থাকে, ভাত কাপড়ের কষ্ট যদি থাকে, তার জন্য তার স্বামীর বাড়িতে উপযুক্ত সাথী রেখে তার ইদ্দত পালন করা হলো ওয়াজিব। দিনের বেলা যদি
তার শরীর খারাপ হয় ডাক্তার বাড়ি যাবে, রাতের বেলা স্বামীর বাড়ি কাটাতে হবে, এদ্দুত পালন করা হলো ওয়াজিব। এখন যে নারীর বাচ্চা হলো না, চার মাস দশ দিন অপেক্ষা থাকবে না, দেড় মাসের মাথায় আরেকটা ছেলে দেখে বিয়ে দেওয়া হবে। যে যদি বিয়ে দেওয়া হয়, বিয়ে সাব্যস্ত হবে না, জেনে শুনে যারা বিয়ে পড়াবে তাদের নেকা দোহরাতে হবে, ফতোয়া কিতাব খুলে দেখেন জি। এখন নতুন গরু কিনে শ্যাংড়ানোর মতো বলছে হাল চটা শেখানো হচ্ছে, ওই ইমাম সাহেবের দিয়ে বিয়ে পড়ালে পাড়ায় সব লোক জানবে, কাজের দিয়ে গোপনে রেজিস্ট্রি করছে যাতে না কেউ জানে কি জেনার সঙ্গে কন্ট্যাক্ট করা হচ্ছে জি, খবর একটু রাখেন সমাজের। তাহলে এদ্যতের ভিতরে বিয়ে পড়ানো যাবে না, বিয়ে পড়ালে বিয়ে সাব্যস্ত না, যে নারীটির বাচ্চা কাচ্চা আছে তার এদ্যত কাল চার মাস দশ দিন, এরপরে স্বামীর বাড়ি থাকলে স্বামীর অরিসান হবে, জায়গা জমি পাবে। কিন্তু সেক্ষেত্রে কি হলো, চারটে ছেলে চারটে মেয়ে, আটটা জামাই আটটা বেই হয়েছে জি। চার মাস দশ দিনের পরে তার শোক দূর হবে, কুটুম বাড়ি যেতে পারে, এক মাসের পরে শুধু টোটো আর অটো বাড়ি ঢুকছে, কি ব্যাপার হচ্ছে, ছোট বেই দাওয়াত করে গেছে, তারপরে দিন চাচি কোথা যাচ্ছ বলে মেজ বেই দাওয়াত করেছে, তারপরে চাচি কোথা যাচ্ছ বলছে মেজ জামার ভাইরা ভাইয়ের বাপ দাওয়াত করেছে, কেন আমার স্বামী মরে গেছে তাই দাওয়াত করেছে। তাহলে হাতি বাঁচলে লাখ টাকা, মরলে লাখ টাকা, স্বামী বেঁচে ছিল মোটর বাইকে ঘুরেছে, আর স্বামী মরেছে এখন অটোয় ঘুরে ঘুরে দাওয়াত খেয়ে চর্বি বাড়িয়ে ফেলেছে দিয়ে, শরিয়াতে বৈধ হবে, খবর নেন একটু। ইমাম সাহেবদের কাছে জিজ্ঞেস করেন, মাওলানার কাছে জিজ্ঞেস করেন, চব্বিশ পরগনার একটা ফুসকে বক্তা এসেছিল, ভুল বলেছে না ঠিক বলেছে, খবর নেন একটু জি। তাহলে গুনার সঙ্গে জীবনযাপন হচ্ছে জি। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা তাই চার মাস দশ দিন এদ্দত পালন করার পরে বাপের বাড়ি ফিরে এসেছেন, একটা যুবক প্রস্তাব দিচ্ছে বিয়ে করার জন্য। উত্তরটা কি আসছে, ওগো তালাহা তোমাকে ধন্যবাদ জানাই, তোমাকে মোবারকবাদ জানাই, তোমাকে সাধুবাদ জানাই, ও তালাহাবাদ, আমি একটা স্বামী হারা নারী, আমার একটা এতিম বাচ্চা আছে, আর আমি গরিব ঘরের বেটি, আমার বিয়ে প্রস্তাব দিয়েছ, তোমাকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই, তবে কথা হলো একটা, ওগো তালাহাবাদ, আমার বিয়ে করতে গেলে তোমার কালমা পাঠ করে মুসলমান হতে হবে। আপনারা শুনছেন, হ্যাঁ রাগ হয় না জি, হচ্ছে। এখন এই গ্রামের একটা ছেলে অন্য গ্রামের কথা বলে মার খাবো নাকি জি, এখানকার বললে কমিটির লোক থাকাবে জি নাকি। এখন এখানকার একটা ছেলে দিল্লি বোম্বাই থাকে, কুড়ি হাজার টাকার একটা ফোন আছে, রাত বারোটায় চালাতে চালাতে শিয়াখলায় একটা মেয়ের কাছে চলে গেল, উনি হলো বান্ধবী আর ইনি হচ্ছে বন্ধু, এখন ভাষা পাল্টে বলছে বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, কে মদ্দা কে মেয়ে বোঝা মুশকিল জি। আগে মেয়ে ছেলে হলে বান্ধবী হতো, এখন ও বন্ধু ইয়েও বন্ধু, কি হিজড়ে বন্ধু হয়ে গেল জি, নারী পুরুষ ভাগ নেই। এখন দীর্ঘদিন জমাট হতে হতে এ বলে বিয়ে করবো, ও বলে বিয়ে করবো। এখানকার ছেলেটা ফুরফুরা সিলসিলার, শিয়াখলার মেয়েটা হলো আদিবাসী, ছেলের বাপ জানলো আদিবাসী ঘরে বিয়ে দেওয়া যাবে না, মেয়ের মা জানলো মোল্লা গরু খায় ওখানে মেয়ে দেওয়া যাবে না, কোনো অভিভাবক রাজি হলো না, এরা দুজন পালিয়ে গিয়ে আর কোথায় গেল জি, দমদম এয়ারপোর্টে গিয়ে রেজিস্ট্রি করে ভাড়ার বাড়ি থাকে। আপনারা বলেন মেয়েটি কি মুসলমান, ফতোয়া একটু দেন না জি, মেয়ে মুসলমান জি, কেন রেজিস্ট্রি করেছে তো জি, মাস্টারি হয়েছে মুসলমান হয়নি। এখন ছেলের মা একটা ছেলে অনেক দিন চলে গেছে, কেঁদে কেঁদে চোখের পানি ফেলে স্বামীর কাছে বলছে যত টাকা লাগে ছেলেটা ফেরত নিয়ে আসো। ছেলের বাপ বলছে সম্ভব না, পাড়ার কিছু মোস্তানগোচের লোকের বলল দেখ ছেলে যদি বিয়ে হতো পাঁচ লাখ টাকা খরচা হতো, ভালোবাসে করে বিয়ে করেছে, এখন সমাজে তুলতে হবে, বলছে আমাদের চল্লিশ জনের বিরিয়ানি খাওয়ালে আর বাধা দেবো না জি। তাহলে গ্রামের লোক চল্লিশ জন দাওয়াত হলো, অনুষ্ঠান হবে, ছেলে আর মেয়েটা দেশে ফিরলো বাড়িতে ফিরলো, আপনারা বলেন মেয়েটি কি মুসলমান, হ্যাঁ মুসলমান না তো জি, কেন মুসলমান না কেন, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন জি ঠিক হচ্ছে, কালেমা পড়ানো হয়নি তাই মুসলমান না, ঠিক তো জি। তাহলে ওদের যে অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠানের খাবারটা কি হবে, হ্যাঁ বলছে এমনি হলে হারাম আর বিরিয়ানি দিলে জায়েজ হবে নাকি, সোরের গোস্ত খাওয়ার আগে বিসমিল্লা বলা যায়, সোর মদ খাওয়ার আগে বিসমিল্লা বলা যায়, তাহলে জেনার খাওয়া যদি বিরিয়ানি হয় বিসমিল্লা বলা যাবে, সব পেট ভরে খাবে আর দোষ দেবে ইমাম সাহেব তুমি কেন গেলে বলো, সবাই পেট ভরে খেলো জি, ঘাম্বার হয়ে গেছে খেতে খেতে জি, আর ইমামের বলছে তুমি দাওয়াত নিলে কেন, যত দোষ তোমার, ইমাম সাহেব বলছে তোরা বাঁচ আমি ইমামতি ছেড়ে চলে গেলাম,
হারামকোর হারামকোর থেকে গেল আর ভালো মানুষটার চাকরি চলে গেল, এ হচ্ছে সমাজের বেরন। আর শরিয়াত বলছে কি, মেয়ে ছেলেটির কলমা পড়তে হবে, তওবা করতে হবে, কতবার ফোন মেরেছে, বাদাম ভাজা খেয়েছে, সিনেমা দেখেছে, এক জায়গায় উঠা বসা করেছে, জেনা করেছে, তওবা করতে হবে, কলমা রদ্দ কুফার পড়তে হবে, তারপরে গোসল করতে হবে, এরপরেই হবে মুসলমান। আজ এটাই ঘটে যাচ্ছে সমাজে, খাওয়া দিলে সব পার হয়ে গেল জি। হযরতে তালহা কে উম্মে সালাম বলেন কালমা পড়তে হবে, তালহা বললেন তোমার বিয়ে করার জন্য আমি পিতামাতাকে ছাড়তে রাজি আছি, কিন্তু আমি তোমাকে বিয়ে করতে চাই। পরের দিন সকাল হলো, হযরত উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা ছুটে 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 দা নবীর কাছে হাজির হলো। আল্লাহ নবী গো, আমি স্বামীহারা নারী, আমার একটা গর্ভজাত বাচ্চা আছে, আমি ইদ্দত পালন করে বাপের বাড়িতে আছি, পিতা আমার গরিব বউ, কষ্টে দিন যায়, সংসার যায়, মদিনার একটা জোয়ান ইহুদি ছেলে বিয়ে করতে চেয়েছে, আমি তাকে কলমা প্রস্তাব দিয়ে রসুল বললেন তোমাকে মোবারকবাদ জানাই ইয়া উম্মে সালাইম, তুমি আজকে শরিয়াতের ন্যায্য দাবি তার কাছে রেখেছো। বলুন সুবহানাল্লাহ। আপকি মাসাল উনকি হাল ফতোয়ায় লিখছে, এখন কথাই কথায় যেভাবে ইমান নষ্ট হচ্ছে, বিয়ের মজলিসে কলমা পড়ানোটা নাজায়েজ না। আর আমাদের আগে মুন্সি গোছের লোক ইমামতি করত, মুন্সি মানে মানসা, অল্প শিখেছে, চেষ্টা চালাচ্ছে, এরা ছেলেটার হাতে হাত থেকে কলমা পড়াতো, মোনাজাতে কলমা পড়াতো জি, পড়াতো জি। আর এখন ডবল টাইটেল, কারি যেমন ভুড়ি তেমন দাড়ি তেমন চেক নাই, বলছে হাদিস কোরআনে নেই বিয়ের মজলিসে কলমা পড়া যাবে না। কলমা পড়তে অস্বীকার করেছিল আবু জেহেল, কলমা পড়তে অস্বীকার করেছিল আবু লাহাব, কলমা পড়তে অস্বীকার করেছিল আবু সুফিয়ান। আজ নবীর উম্মত বলে দাবি করে যদি কলমা পড়তে অস্বীকার করে, এরা কি কামেল মোমেন হবে আপনারা বলেন জি? কামেল মোমেন হবে জি? চলছে এটাই, দোষটা ফুরফুরা সিলসিলারে মুরিদদের দোষ জি। গোল জামা দেখে, ভালো চেহারা দেখে মসজিদে ইমাম রাখলো, 3,000 টাকা দিলে চলবে, ফুরফুরার ছাত্র, ফুরফুরায় পড়া মাওলানা, ইমামতি করলে 5,000 টাকা দিতে হবে, বলছে 2,000 টাকা সেফ হচ্ছে, এখানে রাখো জি। সারা বছর ইমামতি করলো, সবে বরাতের দিন বলছে শরীর খারাপ, ওটা তোমরা নিজেরা করে নিও কবর জিয়ারা। আসলে কি আমাদের কারখানার ছাত্র না অন্য কারখানা জি? কথা একটু বলেন জি, 2,000 টাকা কমের জন্য লাঠি খাওয়া গরু কিনেছেন, ভালো গরু কেনেন, দুধ ভালো পাওয়া যাবে জি, ভালো ইমাম রাখেন, ইমান থাকবে, আমল থাকবে, আদর্শ থাকবে। কিন্তু আজকের ঘটছে কি, ঘটছেটা কি জি? অন্যদিকে খেয়াল করেন, যারা জলসা দেয় তাদের ভিতরে 2 নম্বরই আছে, 60 জন সদস্য থাকলে 40 জন নামাজ পড়ে না, এরাই বক্তা খুঁজবে জি, ভালো সুর আছে যাত্রার। পশ্চিমবাংলার বক্তাগুলো হার্টফেল করলো জি, বাংলাদেশের বক্তা যাদের আকিদা ঠিক নেই, আজ বড় জামা গায়ে দিয়েছে, বলছে আমরা দাদা হুজুরকে মানি, মোনাজাতে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পাওয়া যায় না, দাদা হুজুর হলো জামাত ইসলামী, সুদ দেখে ভুড়ি দেখে ওদেরকে আমরা দাওয়াত করে নিয়ে আসছি জি। তাহলে শ্রোতায় 2 নম্বরই আছে, বক্তায় 2 নম্বরই আছে, একটু হিসাব করে জলসা দেন জি, আল্লাহ হেফাজত করেন। বলতে চাচ্ছিলাম কি, হযরত উম্মে সালাম রাসূলের কাছ থেকে চলে আসলেন, তালাহা নবীজির দরবারে গেলেন, হুজুর আমি কালমা পড়ব, আল্লাহ পাক বলেন ও তালাহা, নবী বললেন ওগো তালাহা, আমি যখন হিজরত করে মদিনায় এসেছি তুমি তখন ছোট্ট ছেলে ছিলে, কিন্তু ধনী ঘরের ছেলে ছিলে, কখনো দামি ঘোড়া চড়তে, কখনো উট চড়তে, কখনো গাদা চড়তে, আমার চোখের সম্মুখ থেকে ভ্রমণে যেতে, আজ আমি নবী আমার কাছে এসেছ হৃষ্টপুষ্ট জোয়ান হয়ে, এতদিন কি কালমার গুরুত্ব তোমার কাছে ছিল না? তালাহা মাথা নিচু করে ফেললেন, নবীজি বললেন তালাহা আমি জানতে পেরেছি আমার এক সাহাবিয়া মেয়ে তোমার বিয়ে প্রস্তাব দিয়েছি, তুমি দিয়েছো, আর সে তোমার কালমা প্রস্তাব দিয়েছে। তালাহা মাথা নিচু করে থাকলেন, আল্লাহ নবী দুটো হাত ধরে পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তালাহা কালমা পড়ে মুসলমান হয়েছে, আবার খেজুরের ছালেতে খেজুরের পাতায় চিঠি লিখে পাঠাচ্ছে, উম্মে সালাম আমি কালমা পড়েছি, পিতাকে ছেড়েছি, মাতাকে ছেড়েছি, তোমাকে পাবো বলে আমি জন্য তুমি কি বিয়ে করতে রাজি আছো? হযরত উম্মে সালাম বলেন তালাহা কালমা যখন পড়েছো আমি তোমার প্রতি রাজি আছি, কিন্তু আর একটা ছোট্ট কথা তোমার একটু মানার দরকার আছে, আমার প্রথম স্বামী হযরতে মালিক
তার মুখে সুন্দর দাড়ি ছিল তোমার এই নুরানি মুখে যদি একটু দাড়ি রাখো কতই না ভালো হয় তালহা বলেল উম্মে সুলাইম রে তোমাকে বিয়ের জন্য কালমা পড়লাম পিতা মাতা ছাড়লাম আর তুমি এই জোয়ান বয়সে আমার কি কথা বলো আমি যদি এই বয়সে কোন নারীর কাছে প্রস্তাব দিই ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক যত জাতি আছে বিয়ের প্রস্তাব দিলে আমার সৌন্দর্য দেখে গুণ দেখে অর্থশালী দেখে যে কেউ বিয়ে করতে চায় তুমি একটা স্বামী হারা নারী বিয়ে প্রস্তাব দিলাম কালমা পড়তে বললে কালমা পড়লাম এখন দাড়ি রাখতে বলো এই বয়সে দাড়ি রাখা বড় কষ্ট হয় উম্মে সুলাইম বলিল ও তালহা তুমি শোনো শোনো আমার কথা তুমি প্রত্যাখ্যান করো না যদি তুমি দাড়ি রাখতে ইতস্তত করো যদি কোনো দাড়িওয়ালা পুরুষ বিয়ে করতে চায় আমি তাকে তোমাকে ছেড়ে বিয়ে করবো হযরত তালহা বলিল উম্মে সুলাইম আমাকে প্রত্যাখ্যান করো না আমি দাড়ি রাখবো আমাকে সময় দিয়ে দাও উম্মে সুলাইম বলেন তালাহরে বিয়ের জন্য শর্ত কিছু আছে বিয়ের জন্য উকিলের দরকার আছে সাক্ষীর দরকার আছে বিয়ের জন্য তেমন দেন মোহরের প্রয়োজন আছে তোমার এই নুরানি চেহারা যদি তুমি আমাকে বিয়ে করো দাড়ি রাখো আমি কথা দিচ্ছি আমার দেন মোহরের টাকা দিতে হবে না তোমার মুখের দাড়িগুলো আমার আল্লাহর কাছে দেন মোহর হয়ে যাবে সোবাল আল্লাহ বললেন তো মার খাওয়ার জায়গা বাকি আছে আসবেন না জি তাহলে চুলের দাম আছে না নেই আমাদের দেশে ন্যাড়া হলে কত লাগে ন্যাড়া হতে হ্যাঁ ন্যাড়া হতে কত লাগে জি 10 টাকা ধরেন আর একজন ওমরাকারী হজকারী যদি ন্যাড়া হয় এমনি সময় 5 দেড় মানে 90 টাকা 18 টাকা করে ধরে 90 টাকা জি আর মিনাতে যখন কোরবানি করা হলো তখন ন্যাড়া হওয়ার জন্য এক একটা হাজির মাথা 100 দেড় দিতে হয় 100 দেড় মানে 1800 টাকা দিই কি ন্যাড়া হওয়ার দাম আছে আমার দেশে সরকারি চাকরির থেকে ওখানকার নাপিতের দাম বেশি দিই হ্যাঁ একটা মাথা ন্যাড়া করলে 1800 টাকা দাম আছে জি আর আপনারা বলুন চুলের দাম আছে নাকি এতক্ষণ ফিরি বকলাম নাকি জি কিন্তু আসল কথা বাকি থাকলো এখন আমাদের মুসলমান সমাজে নারী পুরুষের শিক্ষার হার বেড়েছে না কমেছে জি আপনাদের স্কুলে যেতে বলছি না জি যেটা বাস্তব সেটা বলেন বেড়েছে জি বাড়ার কারণ আছে পেটের ভাত দিচ্ছে পায়ের জুতো বাটি গ্লাস সাইকেল 25,000 টাকা লেখাপড়া বাড়বে না কমে জি লেখাপড়া বেড়েছে আদর্শ হারা হয়েছে জি আমাদের 24 পরগনার কথা বলি 3টে ছেলে ফুরফারা শরীফে থেকে একজন 22 বছর ধরে হাফেজ হলো একজন 25 বছর ধরে আপনার মাওলানা পাস করলো দেশে গেলে হাফেজ বলে মাওলানা বলে তারা বিপরে দেশের আর একটা ছেলে এসে লেখাপড়া শিখলো 20 বছর ধরে বিএ পাস করে কম্পিউটার শিখলো বেচারা নামাজ পড়া ধরে 3 জন মুখে দাড়ি রেখে দিয়েছে বিয়ের জন্য পাত্রী খোঁজা হচ্ছে একজন বিএ পাস একজন উচ্চ মাধ্যমিক একজন মাধ্যমিক দিন দান সব হলো গিটিং পত্র আপনার নিমন্ত্রণ কার্ড দেওয়া হলো বিয়ের 3 দিন আগে উকিল গুলো এসে বলছে বিয়ে হবে না কেন বলছে পাত্রীরা দাবি করেছে গো ঘটক সাহেব ওই যে 3টে ছেলে বিয়ের জন্য ঠিক হয়েছে ওরা চাচা হয়ে গেছে চাচার সাথে বিয়ে করা যাবে না হিন্দুরা চাচা বলে মারপিট হয় আর আমার বোন আমার বেটি আমার ভাইজি হাফেজকে বলছে চাচা মাওলানাকে বলছে চাচা মাস্টারকে বলছে চাচা মুখে দাড়ি আছে বলে জি উম্মে সুলাইমের কাছে দাড়ির দাম থাকলো আর আমাদের কাছে হলো ঘৃণার পাত্র সমাজ উন্নতি না অবনতি বলেন এটা শুনতে ভালো লাগলো আর একটু উপরের দিকে যাবো জি কিছু লোক আছে বয়স্ক 60-65 হয়েছে যে কোনো সময় আজরাইল খেঁচাখেঁচি করে টান মারতে পারে জি কিন্তু এরা চার দোকানে বসছে মুদিখানায় বসছে কলবেরে বসছে দাড়ি রাখতে পারে না বিবি শুধু বুড়ো বলবো বলে জি বিবি বুড়ো বলবে সেজন্য দাড়ি রাখতে চায় না জি কলকাতায় যাও না দিল্লি যাও না বোম্বাই যাও না শহরে যাও না নামাজ পড়ো বাড়ি থাকো ছেলের উপায়ে সংসার চলে তোমার দাড়ি রাখতে অসুবিধে কি আছে রবীন্দ্রনাথের মতো নাভি পর্যন্ত দাড়ি রাখতে হবে না তুমি একটু মুস্তানি দাড়ি রাখো ছোট করে নবীর সন্ন্যত পালন হোক আজকে দাড়ি রাখলে তাস খেলতে পারবে না ক্যারাম বোর্ড খেলতে পারবে না সেই জন্য আর কিছু লোক আছে বউ বুড়ো বলবে সেই জন্য দাড়ি রাখে না যদি বলেন দলিল কোথায় আছে নবী পাকের সাহাবী নাম হচ্ছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আহজাবের যুদ্ধে একটা তীর এসে আঘাত লাগলো চোখটা পড়ে গেল খসে জি খসে পড়া চোখটা হাতে করে দিয়ে পানি দিয়ে ধৌত করে নবীজির কাছে গিয়েছেন ইয়া রাসূলুল্লাহ চোখ আমার আঘাত লেগেছে পড়ে গেছে আপনি যদি লাভে দহান থুতু মোবারক লাগিয়ে দিয়ে চোখটা সেট করে দেন আমার দৃঢ় বিশ্বাস চোখটা আল্লাহ পাক সারিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ
সাহাবি কি বললেন, কে সারাবেন? আল্লাহ। তো রোগ সারাবে কে? একটু কথা বলেন জি, না চা দিতে হবে? আল্লাহ। কিছু লোক বলে বলছে ভেলরে গেলে বেঁচে যাবে জি। আজাল কি শুধু পশ্চিমবাংলায় আছে, ভেলরে নেই? তাহলে ভেলরের চিকিৎসা ভালো, এটাই বলা হোক। বলছে ভেলরে গেলে বেঁচে যাবে, ঈমান নষ্ট হবে জি। ডাক্তার রোগ সারায় না, সারাই আল্লাহ, ডাক্তার হলে ওসিলা জি। কিন্তু আমরা বলি নাম করা ডাক্তার, মাথায় টাক পড়ে গেছে, 26 বছর অভিজ্ঞতা, ওর কাছে দেখালে মনে ভালো হয়। তাহলে রোগ সারাবে কে জি? বোঝানোর জন্য একটা হাদিস বলছি, হাজরতে মুসা নবীর পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে জি। আল্লাহ আমার পেটে যন্ত্রণা হচ্ছে, কিভাবে রোগ নিরাময় হবে? কোরআন এসেছে কোন ফায়া কোন আল্লাহ হও বললে হয়ে যাবে মুসা নবীর জন্য। আল্লাহ পাক বলে দিলেন, মুসা নীল নদের কিনারা দিয়ে তুমি চলে যাও, যেতে 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 দেখবে ঝাঁকড়া গাছ আছে, পাতাগুলো তুলে হাতে পিষ্ট করে নীল নদের পানি দিয়ে পান করবে, তোমার পেটের যন্ত্রণা সেরে যাবে। আল্লাহ পাক বলে দিলেন, নীল নদের কিনারা গিয়ে পাতা তুললেন, পানি দিয়ে পান করলেন, পেটের যন্ত্রণা নিবারণ হলো, সারালেন কেজি। আল্লাহ, ওসিলা হলো গাছপাতা। পরের দিনে ফের পেটে যন্ত্রণা হচ্ছে, আর আল্লাহর কাছে না বলে গাছের পাতা তুলে পানি দিয়ে খেয়েছে, যন্ত্রণা বেড়ে গেছে, ধুলে পড়ে শুধু গড়াচ্ছে। আল্লাহ পাক বললেন, মুসা গো কেন আজকে ধুলায় গড়াচ্ছ? মুসা নবী বললেন, আল্লাহ যে পাতা পানি খেয়ে কাল ব্যয়রম সল্লব, আজ সেই পাতা পানি খেয়ে ব্যয়রম কেন বাড়ে সহ্য করতে পারি না, তাই গড়াগড়ি খাচ্ছি। আল্লাহ পাক বলে, মুসা গতদিনকে আমার উপরে তাওয়াক্কাল করেছিলে, আমি ওষুধ বলে দিয়েছিলাম, তাই পাতা পানি খাওয়ার জন্য তোমার রোগ সারলে আমি সারিয়েছি, আর আজকে আমাকে ভুলে গিয়ে তুমি পাতা পানির উপরে নির্ভর করেছো বলে আজকে ওই পাতা পানি খাওয়ার জন্য তোমার ব্যয়রমটা বেড়েছি। তাহলে ব্যয়রাম সারাবে কে? অভিজ্ঞতা ডাক্তার না আল্লাহ পাক? তাহলে ভেলোর বাঁচাবে না আল্লাহ বাঁচাবে জি? এটাই হচ্ছে আমাদের দেশের কথা। যা অনেক লম্বা চড়া করলাম, পিছনের কথা কি বলছিলাম, দাড়ি তো শেষ হয়ে গেছে জি, 12টা বেজেছে মানে এবার অন্য চিন্তা, তাবারুক কখন হবে, তাবারুক কখন হবে জি, আর হুজুরের ওয়াজ ভালো লাগবে না জি। হ্যাঁ, তাহলে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা চোখ নিয়ে গেলেন নবীজির কাছে, এখন ভালো নার্সিং হোম আছে, ডাক্তারখানা আছে, ভালো সার্জেন্ট আছে, স্পেশালিস্ট আছে। নবীর সময় এত হসপিটাল ডাক্তার ছিল না, নবী ছিলেন স্পেশাল, নবী ছিলেন সার্জেন্ট, নবী ছিলেন ডাক্তার। বলুন সুবহানাল্লাহ, কোন ডাক্তার? শরীয়ত ভিত্তিক ডাক্তার। আবু দারদা গিয়ে চোখটা নিয়ে বললেন, রসুল বললেন, ওগো আবু দারদা, তুমি যদি চোখটা কানা থাকে তোমার কি অসুবিধা আছে? আগে রাতে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। আবু দারদা বলেন, হুজুর গো আমি জান্নাত পাবো, আমি আপনার পিছনে নামাজ পড়েছি, আমি জিহাদ করেছি, জান্নাত পাবো, কিন্তু চোখ যদি ভালো থাকে আল্লাহর নিয়ামতটা ভালোভাবে দেখে আমি খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন, আবু দারদা চোখটা অন্ধ থাকলে আল্লাহ আগে রাতে তোমার জান্নাত দেবে, কষ্ট হবে না। হাদিস পাকে এসেছে, রাসূল বললেন, আন্নাল্লাহু তাআলা ইজা ইবতালা বি হাবিবাতাইফা সাবারা ইওয়াজাহু লাহুল জান্নাত। আল্লাহ পাক যদি কোন বান্দার তার প্রিয় বস্তুকে পরীক্ষা করে, অর্থাৎ চোখ যদি অন্ধ করে দেয়, ধৈর্য ধারণ করলে আল্লাহ আখেরাতে জান্নাত দেবেন। বলুন সুবহানাল্লাহ। আর চোখ অন্ধ হলে জান্নাত, বাড়ি গেলে সব চোখ নষ্ট করে দেবো তো নাকি? আরে যে জন্মগত ভাবে অন্ধ হবে, বার্ধক্য জনিত যদি অন্ধ হয়, রোগের কারণে যদি অন্ধ হয়, ধৈর্য ধরি ধরে ইমানওয়ালা যদি হয় আল্লাহ দেবেন জান্নাত। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো একটা নৈতিক অভ্যাস আছে জি, কোন লোক যদি বুড়ো বয়সে অন্ধ হয়, তার মারা যাওয়ার পরই পাড়ার লোক তার ছেলেকে বলবে, তোর বাপ যদি ভালো হলো তা অন্ধ হয়ে মরল কেন? এই নৈতিক অভ্যাসগুলো আছে তো আমাদের জি। নবী বললেন, তুমি যদি কানা থাকো আল্লাহ জান্নাত দেবে। সাহাবী বলেন, আল্লাহর নিয়ামত দেখব। এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি একটু গরম মতো আর আমি একটু নরম মতো, আমার চোখটা যদি কানা থাকে বিবি আমার কানা কানা বলবে, সেজন্য লজ্জায় আমি চোখ সারাতে এসেছি কি? সাহাবীরা যদি বিবিদের ভয় করে, আমাদের কি ভয় থাকবে না জি? সেই জন্য দাড়ি রাখলে বিবি বুড়ো বলবে, ওই জন্য দাড়ি রাখে না। একটু একটু চিন্তা ভাবনা করেন, যে কোনো সময় খোদার কাছে যেতে হবে, ইহুদি মার্কা হয়ে কবরে যাওয়াটা ঠিক হবে না, নাসারা মার্কা হয়ে কবরে যাওয়া ঠিক হবে না, রসুলের উম্মত হয়ে কবরে যাওয়াই হবে উত্তম। আমার কথায় দুঃখ নেবে না জি। অকারণে পয়সা গুলো নষ্ট হচ্ছে, প্রতি মাসে যদি 2 বার সেভ করেন 25 টাকা করে, 50 টাকা প্রতি মাসে যাবে, বছরে কত, বছরে কত বলেন জি? মাসে যদি 50 যায় বছরে,
600 40 বছর যদি দাড়ি চাচ্ছেন কত যাবে ওই পয়সা মেয়ের বিয়ে সাইকেল হয়ে যাবে জি খবর রেখেছেন অপচয় হচ্ছে আল্লাহ হেফাজত করেন জি দুঃখ নেবেন না তাহলে হযরতে উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাহাবী মর্যাদা দিলেন দাড়ি মাথা থেকে পা পর্যন্ত অনেক চুলের বর্ণনা দিলাম পরিবর্তন করে আরেকটা তথ্য দিচ্ছি আরে একবার দূরে সরি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ খোদা কি দিল মে জব হযরত লেকে আয়া হুম জো দৌলত লুট নহীঁ সকতে ও দৌলত লেকে আয়া হুম শফী উল মুজনাবিন আকার কিয়ামত কি দিন কহেগা এ গুনাহগারো না ঘবরাও মে শফাত লেকে আয়া হুম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলে কি বলছিলাম মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের শরীরে কত রকম পানি আছে দেখেন জি চোখের পানি পানি চোখের একটা পানি মুখে একটা পানি আছে থুতু নাকে একটা পানি আছে পাতলা হলে বলে সর্দি গাঢ় হলে সাদা বাংলায় বলে শিগনি তাই তো নাকি ছোটাছুটি করলে একটা পানি বার হয় তার নাম হলো ঘাম চুলকালে একটা পানি বার হয় তার নাম শ্বেতকণিকা কাটলে একটা পানি পাওয়া যায় তার নাম লোহিত কণিকা রক্ত নারী পুরুষ একই জায়গা থেকে দুটো পানি আসছে একটার নাম পেশাব একটার নাম বীর্য সব পানির হুকুম এক কারখানা কিন্তু এক জি কথা একটু বলেন সব পানির হুকুম এক হ্যাঁ আমি বোঝাচ্ছি কি কি হুকুম আছে জি আরে শরিয়াতে সব দোয়া এক কিছু বাংলা পড়া মলি সাহেব আছে বলছে আবু হানিফার মতে নামাজ পড়া যাবে না মালিকের মতে যাবে না সাফির মতে যাবে না কার মতে যাবে সাল্লু রাইতুমনি কামা উসাল্লি আমি নবী যেমন নামাজ পড়েছি তেমন পড়ো এটাই যদি হাদিস পাক হয় নবী কি শুধু ফরজ পড়েছেন কথা বলেন জি নবী শুধু ফরজ পড়েছেন জি নবী ফরজ পড়েছেন নবী সুন্নাত পড়েছেন নবী ওয়াজিব পড়েছেন নবী মুস্তাহাব পড়েছেন নবী তারাবি পড়েছেন নবী জুম্মা পড়েছেন নবী জানাজা পড়েছেন তাহলে নবী নফল পড়েছেন তাহলে কি শুধু ফরজ পড়েছেন জি রসুল বললেন মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা যে ইচ্ছা করে নামাজ ছাড়লো সে কুফরি কাজ করলো তাহলে নবী পড়েছিলেন সুন্নাত আমি পড়ি না সুন্নাত নবী পড়েছিলেন নফল আমি পড়ি না নফল নবী পড়েছিলেন ওয়াজিব আমি পড়ি না ওয়াজিব তাহলে কি হাদিস মোতাবেক নামাজ হলো না রসুলের কথা মোতাবেক কুফরি কাজ করলো কি কথা একটু বলেন জি বাংলা পড়া মলি সাহেবদের ফতোয়া জি বাংলা বই পাওয়া যাচ্ছে জি এইসব পড়ে ফতোয়া দিচ্ছে বলছে বোখারিতে আছে বোখারি আরবি লিখতে বললে কলম ঠেলে সীতাপুর বাজার পর্যন্ত চলে যাবে জীবনে মাদ্রাসা পড়ে নিছি বলছে আমার মতো মোফাসসির নেই সূরা ফাতিহা খুলে আলিফ লামের কটা ভাগ আছে যদি বলে দিতে পারে 30 বছর বাড়ি রাখাল খাটবো জি আলিফ লামের ভাগ বলতে পারবে না সে বলছে আমি একজন মোফাসসির এগুলো হচ্ছে ফেতনা জি অযোগ্য ব্যক্তি কেয়ামতের আগে যোগ্যতার আসনে বসবে আর যোগ্য ব্যক্তিগুলো ঠিক এমন ভাবে নষ্ট হবে যেমন পানিতে লবণ দিলে লবণ গলে পানির সাথে মিশে যায় কি এটা হচ্ছে কেয়ামতের আলামত রসুল বলছেন আল্লাহ নবী বললেন ইয়াতলুবুল ইলমা মিনাল আসাগেরে কেয়ামতের আগে অযোগ্য ব্যক্তিদের দ্বারা এলেম শিক্ষা করবে জি অযোগ্য ব্যক্তিদের দেখেছি তো যাক কি বলছিলাম জি চোখের পানি পানি খেয়াল দান এদিকে একটু জি অজু করলেন গামছা দিয়ে টোয়ালি দিয়ে মুখ মুছছিলেন টোয়ালির আঘাতে চোখ থেকে 10 ফোঁটা পানি বার হলো অজু অবস্থায় অজু কি হবে ফতোয়া দেন একটু জি অজু থাকবে না নষ্ট হবে কিছু লোক বলে অজু ভেঙে যাবে অজু চোখে দেওয়া যায় তা ভেঙে যাবে জি এটা প্রচলিত শব্দ তাহলে অজু নষ্ট হবে না চোখের ভিতরে ধোয়া শর্ত না চোখের পানি হলো পাপ এখন যদি অজু করে উঠলেন
আর নিচের দিক থেকে পেশাবের দাঁত থেকে মাছির মাথার মতো এক ফোঁটা পেশাব বার হয়ে লুঙ্গিতে লাগলো, অজু কি হবে? বলে ওই ইমাম সাহেব বলবে আমরা বলতে পারবো না, একটু বলেন যে ফতোয়া দেন একটু। হ্যাঁ, নাকি জিজ্ঞাসা করা অসুবিধা হচ্ছে, একজন দাঁড়িয়ে বলেন মলি সাহেব জিজ্ঞেস করবে না, আমি তাহলে সুর করে বলবো, গালের পাশে হাত দিয়ে যা পারবো চিল্লাবো যে কথা একটু বলেন যে হবে না। কেন? পেশাব হলো নাফাক, চোখের পানি হলো পাক, চোখে পানি পড়লে ওজন নষ্ট হবে না, পেশাব বার হলে ওজন নষ্ট হবে। এটাই যদি হয়, আমি বিষয়টি পরে আসছি, ছোট্ট দুটো তথ্য দিচ্ছি। قال الله تعالى في كتاب مبين ان الله يحب التوابين ويحب المتطهرين الله قران থেকে জানিয়ে দিলেন আমি দুই শ্রেণীর বান্দাকে অত্যন্ত ভালোবাসি, এক শ্রেণীর বান্দা যারা নাপাক হওয়ার পরে পবিত্র হয়, এক শ্রেণীর বান্দা যারা গুনাহ করার পরে তওবা করে। আরে নাপাকের পরে যদি পাক হয় পেশাব করলেন কি করতে হবে? যে চেন টানতে হবে, দাঁড়াতে হবে, ঝাড়তে হবে, চলে যেতে হবে তো নাকি? কথা একটু বলেন দি। তাহলে পেশাব করলে পানি নিতে হবে, কোলক নিতে হবে, পানি না পারলে ঢিল নিতে হবে, না হলে পাথর, না হলে কাগজ, না হলে কাপড়, কিন্তু শুকনো গোবর নিতে পারবেন না জি। শুকনো গোবর, কুকুরের পায়খানা, কোলক চলবে না জি, নাপাক নাপাকেই থেকে যাবে জি। তাহলে পানি নিতে হবে, কিন্তু এখন নেবে কারা? হাজি সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব, মুরব্বী মানুষ, পীরের মুরিদ, এরা পেশাব করে পানি নেবে জি। আমরা যারা নায়কের মুরিদ, আমরা যারা খেলোয়াড়ের মুরিদ, আমরা ঝাড়ব আর চলে যাব, আমাদের নামার দরকার নেই। আল্লাহ পাক এটাই বলেছেন নাকি জি? আরে পেশাব হলে পানি নিতে হবে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله تعالى عليه وسلم استنجي من البول فان ما تلزا بالقبر منه رواه ابو داود ابو داود এর হাদিসে এসেছে নবীজি বললেন পেশাব করে তোমরা কুলুগনা ও পবিত্র হও, পানি ব্যবহার করো, যদি অপবিত্র থাকো তোমাদের কবরের শাস্তি হবে। বিশ্ববিখ্যাত সাহাবি নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে একটু অনুমতি চাইলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমার মনে একটু আশা জেগেছে, আমি তায়েফের ময়দানে বেড়াতে যাব, আল্লাহ নবী আমাকে অনুমতি দান করেন। আল্লাহ নবী বলেন আগামীকাল সকাল হবে বৃহস্পতিবার দিন, তুমি বেড়াতে চলে যাবে তায়েফের দিকে, তোমাকে অনুমতি দিলাম। কোরআন পাকে এসেছে সিরু ফিলাদের জমিনে পরিভ্রমণ করো, আমি আল্লাহ আমার একত্ববাদের নিদর্শনগুলো দেখে তোমরা জ্ঞান অন্বেষণ করো। সুতরাং জমিনে ভ্রমণ করাটা অবৈধ নয়, তুমি ইমান অবস্থায় যদি বেড়াতে যাও, যদি ক্লান্ত হও, কষ্ট হও, তোমার জন্য কনসিডার আছে। দেশে যদি থাকো চার রাকাত জোহর পড়তে হবে, দেশে যদি থাকো চার রাকাত আসর পড়তে হবে, চার রাকাত তোমার পড়তে হবে এসব। আর যদি তুমি বিদেশে ভ্রমণ করতে যাও 48 মাইলের পরে, 70 কিলোমিটার পরে, তোমার জন্য আমি আল্লাহ কনসিডার করছি, চার রাকাতের জায়গা 2 রাকাত পড়বে। তাহলে ভ্রমণ করা যায়েজ তো না যায়েজ? জায়েজ, কিন্তু ওই ভ্রমণটা নাজায়েজ। 25শে ডিসেম্বর বেড়াতে যাবে, তোমার সঙ্গে যুবতী থাকবে, ভালো টাটা সুমো গাড়ি করবে, 407 গাড়ি করবে, ডান দিকের প্যাকেটে মদ থাকবে, বাম দিকের পকেটে চুল্লু থাকবে, সামনের দিকে বক্স থাকবে, আর যাবে কোথায় নদীর পাড়ে, বক্স বাজবে, চুল্লু খাবে, মদ খাবে, আর 25শে ডিসেম্বর পালন করবে, এটাই তোমার জন্য শরীয়তে হবে হারাম। এটা ঘটছে না জি? এ জায়গায় ফতোয়া দিলে দাঁত ভেঙে দেবে জি। ফতোয়া শুধু এখানে মিলাদে কিছু হয় না জি, বাংলা পড়ে মলি সাহেব জি, ফতোয়া এখানে দিচ্ছে জলসায় কিছু হয় না, এইসব মলি সাহেবের ব্যবসা করছে, আর ওখানে ইমান হারা হয়ে যাচ্ছে, জাহান্নামী কাজ করছে, ও জায়গায় ফতোয়া দাও দাঁত কটা ভেঙে দেবে জি। ফতোয়া এখানে চলবে না, ফতোয়া হলো এখানে। আবু হুরায়রাকে নবী অনুমতি দিলেন কোন দিনে? বৃহস্পতিবার দিন। আপনারা বলেন শুক্রবারের নামাজ যদি রবিবার পড়া যায় জুম্মার নামাজ হবে কি? কেন হবে না কেন জি? আচ্ছা রমজানের রোজা যদি ওই মহরম মাসে করা যায়, হ্যাঁ হবে না তো জি? আরে শুক্রবার নির্ধারিত, রমজান মাস নির্ধারিত, আরে নির্ধারিত দিনে যদি কোরআন পড়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায়, এটা নাজায়েজ কেন? কোথায় ফতোয়া পেলে নাকি সমাজে তুমি এখন মুক্তি হয়ে গেছো জি? হ্যাঁ, এক মাওলানা সাহেব ওয়াজ করলেন কি, মান কারাল কোরআনা ওয়ামেলা বেমা ফিহে উলবেসু ওয়ালিদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতে জুশ শামসু ফি বুয়ুতিদ দুনিয়া।
কেউ যদি কোরআন শিক্ষা করে, কোরআন মোতাবেক জীবন যাপন করে, কেয়ামতের মাঠে তার বাপের মাথায় নূরের টুপি পরা দেখি। তো লোকটা ওয়াজ শুনে বাড়ি গিয়ে একটা ছেলে ছিল জায়গা বিক্রি করে বিদেশে পাঠিয়েছে লেখাপড়া শিখতে জি। এখন বিদেশ থেকে লেখাপড়া শিখিয়ে এসেছে, কেউ দাওয়াত করে না জি। ইমাম সাহেবের খাতনায় দাওয়াত করে, মুসলমানি দাওয়াত করে, বিয়ে বাড়ি দাওয়াত করে, আকিকায় দাওয়াত করে, জলসায় দাওয়াত করে। ইয়ে দেখে দেখে রেগে গিয়ে এক জুম্মায় বলছে, আপনারা সব মহল্লাবাসী শুনবেন, আমি লেখাপড়া শিখিয়ে এসেছি, একটা ফতোয়া দিচ্ছে লবণ খাওয়া হারাম। গ্রামের লোক বলল, সর্বনাশ, আমাদের ইমাম নামাজ পড়িয়ে পড়িয়ে রগের চুল পেকে গেল, কোনোদিন এই ফতোয়া দিল না, এ ফতোয়া দিল লবণ খাওয়া হারাম। দুটো দল হলো, এক দল বলছো ন্যায্য বাপের বেটা, বিদেশ থেকে লেখাপড়া শিখেছো, খুব শিক্ষিত, তোমাদের ইমাম বোকা। বলছে, আমাদের ইমাম বোকা, 30 বছর ইমামতি করলো বোকা। বলছে, তাহলে এক কাজ করো, বাহাস করা হোক। বলছে, ঠিক আছে। বাহাসের মানে বোঝো না, বাহাস হচ্ছে জি। এখন বুড়ো ইমাম সাহেবের পিছনে যারা নামাজ পড়ে বলছে, হুজুর চাকরি গেল বলে। বলছে, কেন? বলছে, বাহাসের দিন ঠিক হয়েছে, তুমি দলিল খোঁজো, তুমি যে লবণ খাও হালাল বলে আর টাটকা মাওলানা বলছে লবণ খাওয়া হারাম, বাহাস হবে, তোমার দলিল ঠিক করো। বলছে, আচ্ছা যা, পুণ্য লেখাপড়া শিখেছি, আল্লাহ যদি যা কপালে রাখে হবে। বুড়ো মানুষ তো জি, আর এই টাটকা মলি সাহেব লাফাচ্ছে, বাহাস হবে, বাহাস হবে। নির্ধারিত দিনের দুটো দল হয়ে গেছে জি, সব বলছে, হুজুর আপনি পূর্ণ মানুষ, দলিল দেন। আলেম মাওলানা পূর্ণ বলছে, রসুল বলে চাল মেল হোক খায়রুল উদাম, নবী বলেছেন লবণ হচ্ছে ভালো তরকারি। পূর্ণ হুজুরের দলগুলো সব নারায় তকবির দিল। নতুন মলি সাহেব ফতোয়া দিল লবণ খাওয়া হারাম। বলছে, হুজুর আপনি দলিল দেন। বলছে, হারাম ফারাম বাদ দাও, ও বুড়ো হয়ে গেছে, ওর যদি বিয়ে বাড়ি দাওয়াত হয়, খাতনায় দাওয়াত হয়, কবর জিয়ারাতে দাওয়াত হয়, দাও সব জায়গায় দাওয়াত হয়, আমার যদি ওই রাম দাওয়াত করে লবণ খাওয়া হালাল। হ্যাঁ, বুড়োর মতো যদি আমার দাওয়াত করে লবণ খাওয়া হালাল জি, তাহলে পজিশন পাওয়ার জন্য মশলাই এখন পাল্টাচ্ছে নাকি কি? সমাজে পজিশন পাওয়ার জন্য জি, এই হচ্ছে ঘটনা, দুঃখ নেবেন না। আসল কথা কি বলছিলাম একটু বলেন, আমি ভুলে গেছি জি, ছেলে মানুষ তো, কি বলছিলাম? হ্যাঁ, বৃহস্পতিবার আমার একটা ভাই শুনছে জি, আল্লাহ হায়াত দারাজ করুক জি। তাহলে আবু হুরায়রা বৃহস্পতিবার দিন বেড়াতে যাবেন, তাহলে দিন নির্ধারণ করে মিলাদ দেওয়া, কোরআন পড়া, সোহাবানি করা শরিয়াতে নাজায়জ না। যারা নাজায়জ বলে তাদের কথাগুলো হচ্ছে নাজায়জ, যারা নাজায়জ বলে এদের কথা বলা নাজায়জ, আদর্শের বাইরে তুমি কথা বলছো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বৃহস্পতিবার সকালে ফজরের ফরজ নামাজ পাঠ করে জামাতের পরে অনুমতি নিয়ে নবীর কাছে দোয়া নিয়ে চলে যাচ্ছেন। কোন দিকে যাচ্ছেন যারা হাজি সাহেব আছেন জানেন? বর্তমানে মদিনার মসজিদে রওজা শরীফ, নবী পাকের মসজিদে নববী রওজার থেকে দক্ষিণ দিকে দেখবেন ওভার ব্রিজ আছে, একটা মসজিদ আছে মসজিদে বেলাল, এই দিক থেকে চলে যাচ্ছেন কোথায়, তাইফের দিকে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু হযরতে আবু হুরায়রা যেতে যেতে দেখলেন কি, কিছু জায়গা আছে পাহাড়, কিছু জায়গা আছে বালি, কিছু জায়গা আছে খেজুর বাগান। এইভাবে যেতে হঠাৎ দেখলেন একটা খেজুর বাগানের ভিতরে কি আছে, কিছু লোক দাঁড়িয়ে আছে, কিছু লোক বসে আছে, কিছু লোক কবর খুলছেন। আবু হুরায়রার কৌতূহল জাগলো, যাই লোকগুলো কেন দেখে আসি। যাওয়ার পরে কিছু লোক বলেন, আবু হুরায়রা তুমি নবীর সাহাবি, একটু অপেক্ষা করো, আমাদের পাড়ায় একটা বিদেশি মানুষ বিয়ে করে শ্বশুর বাড়ি ছিল, মারা গেছে, তার জানাজা হবে, তুমি থেকে যাও। আবু হুরায়রা থাকলেন, আপনারা শুনছেন তো নাকি, এখন ধরুন এই গ্রামে একটা লোক মারা গেছে, কে জানাজা পড়বে জি? কেন মসজিদের ইমাম সাহেব? কেন ইমাম মানে নেতা, কোন নেতা? জুম্মা নামাজ পড়াবে, তারাবি পড়াবে, এই নেতা তো নাকি। তাহলে ইমাম যদি জানাজা পড়ায় রোজার মাসে, তারাবি পড়ায় অন্য হাফেজ সাহেব কেন? এক মাস ইমাম সাহেব নামাজ পড়ে 4,000 টাকা বেতন, আর 15 দিনে তারাবি খতম করে গেল, তার দিলে 20,000 টাকা, এটা ইনসাফ না বেইনসাফ বলেন? তারাবি খতম করা সুন্নাহ, সুন্নাতে যদি এত দাম হয়, ইমাম সাহেব ফরজ পড়াচ্ছে, কত দাম হওয়া উচিত? কথা বলেন জি, এটা যদি ঠিক হয়, বেচারা ইমাম হাফিজ সাহেব 15 দিনে তারাবি খতম করলো, 20,000 টাকা পেল, কেউ দিচ্ছে জামা, কেউ দিচ্ছে জামা পিস, কেউ দিচ্ছে লুঙ্গি, আর বেচারা মুয়াজ্জিন সাহেব 60 বছর বয়স, ভোরে হাঁকলো, সারাদিন আজান দিল, এর ঈদের আগে একটা গামছা দেয় না, বলছে চাচা তুমি একটু ফ্রি করতে পারো না? হ্যাঁ, তুমি মুরব্বি হয়ে গেছো, বেকার ঘুরে বেড়াবে, একটু ফ্রি করতে পারো না জি? এ কমিটির মেরে চামড়া তোলা দরকার না জি?
যে ইমাম সারা বছর 11 মাস নামাজ পড়ালো তার তুমি 4000 টাকার বেশি বেতন দিলে না, 15 দিনে খতম করে গেল তার দিলে 20000, বেচারা মুয়াজ্জিন সারা একটা মাস আজান দিল তার বেলে একটা গামছা জুটলো না, বলছে চাচা ফ্রি করে, বুড়ো হয়েছে কোথায় যাবে, মার খাবে আল্লাহর কাছে, কমিটি না মার খাক, জি গ্রামের মানুষ না পিটুক, খোদা তো পিটবে বেইনসাফি করার জন্য, জি তাহলে জানাজা পড়াবে ইমাম সাহেব, ফতোয়া যদি ঠিক হয় যে মরে গেছে তার ছেলে যদি হাফেজ হয় কে জানাজা পড়াবে, কেন দুরকম কথা বললেন কেন, এখন যে মরেছে তার ছেলে হাফেজ নয় তার ভাই যদি হাজি সাহেব থাকে কে জানাজা পড়াবে, জি তাহলে অভিভাবক হিসাবে ওরিশান হিসাবে জানাজা পড়াবে। দু নম্বর একটা মশলা আছে, যদি জীবিত অবস্থায় ওসিয়াত করে ওই পীর সাহেব ওই আমির সাহেব নামাজ পড়াবে তাহলে চলবে তো, যার ছেলে মাওলানা নেই যার ছেলে যার ভাই হাফেজ না ওসিয়াত করে যায়নি তার জানাজা ইমাম পড়াবে, কিন্তু দেশের মধ্যে নাম করা ধনী ঈদের নামাজ ছাড়া মসজিদে আসতো না তার ছেলেরা দেখলে হয় পীর সাহেব নয় আমির সাহেব নামাজ পড়ালে 2-4 হাজার লোক নামাজে আসবে, যদি এই ক্ষেত্রে ইমামকে দিয়ে নামাজ না পড়িয়ে ভাড়াটিয়া লোককে দিয়ে নামাজ পড়ানো যায়, ইমামের ধাক্কা মারা হলো ঘাড় ধাক্কা দেওয়া হলো না ইমামের ইজ্জত দেওয়া হলো বলেন, চলছে তো যে ইমাম মানে কি চাকরলার নেতা একটু কথা বলুন, ইমাম মানে নেতা তো জি, কিন্তু হাওড়া জেলার ইমাম দেখেন 24 পরগনার ইমাম সাহেব শুক্রবার নামাজ পড়ে চলে যায় রবিবার দিন আসে, বেচারা একসময় সোমবার এসেছে একটা 20 বছরের ছেলে নামাজ কালাম পড়ে না মসজিদে আসে না, বলছে ইমাম সাহেব তোমার লজ্জা শরম আছে, বলছে কেন ভাই, বলছে এরকম, বলছে তোমার রবিবার আসে কথা ছিল সোমবার এসেছো কেন, যে ভাই তুই গরম দেখাচ্ছিস কেন, তুই কি সেক্রেটারি না মাতোয়ারলি কেন গরম দেখাচ্ছিস, যে তোমার লজ্জা নেই আমার নতুন একটা বোনাই রবিবার এসেছিল মুরগি জবাই করার লোক খুঁজে পাইনি, ইমাম মানে চাকর না ইমাম মানে নেতা বলেন জি, এখন তো নামাজ পড়লো না দোষ নেই বোনার জন্য মুরগি জবাই করতে হবে না তো ইমাম সাহেবের চাকরি থাকবে না, এটাই একটা দিক গেল, রাগ হচ্ছে আপনাদের, হ্যাঁ রাগ হয় না জি, এখন এই গ্রামে গরু কোরবানি হবে কে কোরবানি করবে, হ্যাঁ তাহলে ইমাম হওয়া লাভ তো জি, সব ইমামের দখলে, তাহলে কোরবানি করবে কি মানুষ, আমি দুটো দলিল দিচ্ছি আপনারা মশলা বলেন, হযরতে নবী ইব্রাহিম সালাতু আসসালামকে আল্লাহ কোরবানি করতে নির্দেশ দিলেন, হযরতে নবী ইব্রাহিমের গলায় ছুরি কে চালিয়েছিলেন, জিব্রাইল আলাইহিস সালাম না ইব্রাহিম সালাম কে, হ্যাঁ ইব্রাহিম সালাতু আসসালাম তো, তাহলে উনি যদি কোরবানি করে আমার কোরবানিটা ইমাম করবে কেন, وعن جابر رضي الله تعالى عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم عيد الاضحى انصرف فاتل فلما انصرف فات بكفشين فذبحهما اللهم هذان هذان سر امتي التي لم يدب حضرت جابر বললেন নবীর পিছনে একদিন কুরবানি নামাজ আদায় করলাম, নবী আবার বাড়ির ভিতর থেকে দুটো দুম্বা বার করলেন, একটা দুম্বা কুরবানি করে বললেন আমি নবী আমার জন্য কুরবানি করলাম, দ্বিতীয় কুরবানি করে বললেন আমার ওই সমস্ত উম্মত যারা কুরবানি করতে পারেনি তাদের জন্য কোরবানি করলাম, বলুন সুবহানাল্লাহ, তাহলে নবী যদি উম্মতের জন্য কোরবানি করতে পারে আর উম্মত যদি নবীর জন্য কোরবানি করে গোস্ত খাওয়া যাবে না পুঁতে ফেলতে হবে, কোরবানিতে নবীর নাম দিলে খাওয়া যাবে না পুঁততে হবে, হ্যাঁ ওই বেদাত পার্টি বলছে নবীর নামে কোরবানি করা যাবে না, কি সামড়া তোলা পেটন দিতে হবে জি, ফতোয়া ভালো করে দেখো, তোমাদের দাদুরা লিখে গেলেন বেহেস্তি জেওয়ারে রসুলের নামে কোরবানি করা আওলা উত্তম জি, আপনারা বলেন একটা গরুতে 7টা নাম দেওয়া যায় তো, 4টে দিলেন জ্যান্ত 3টে দিলেন মৃত মানুষের জন্য, ও কোরবানি খাওয়া যাবে না ফেলে দিতে হবে, ফেলবেন মাড়ি ব্যথা হয়ে যাচ্ছে জি, এত গোস্ত জমা হচ্ছে ফ্রিজের ভিতরে চলে যাচ্ছে 4টে টুকরো করে ফ্রিজে, ওই পচিয়ে পচিয়ে বহরমের সময় তুলো করে বার করা হবে জি, এ হচ্ছে কোরবানির বৈশিষ্ট্য, তাহলে কোরবানিতে যদি মৃত ব্যক্তির নাম দিয়ে কোরবানি করলে গোস্ত খাওয়া যায় সওয়াব রেশানি হয়, তাহলে রসুল পাকের নামে কোরবানি করা খাওয়া যাবে না বেদাত হবে না ফেলে দিতে হবে, খাওয়া যাবে এখন ফতোয়া দিচ্ছেন, আর পাড়ায় ঘোড়া পাটিরা যখন ফতোয়া দিচ্ছে তখন কিছু বলেন না কেন, গুজরাট থেকে গরু আছে বলে জি, হ্যাঁ গুজরাটের গরু খান তো নাকি, আর উত্তর হবে না জি, হ্যাঁ খাওয়া যায় তো জি, ক্যামেরা করছে বড় বড় গরু আর বিল্লি করছে 22 কিলো 23 কিলো পেপসি গরু জি,
বেড়ায় গাছ খাচ্ছে কি হবে বলে জি, দান করলে ফেরত নেওয়া যায়, বলছে গোস্ত খাও চামড়াটা ফেরত দাও আমার পিঠে বাঁধবো মাদ্রাসা উন্নতি হবে, তা ওই পয়সাগুলো বিক্রি করে মাদ্রাসা রাখো না, তাহলে আর ফেরি করে দলবাজি করার দরকার হয় না। এগুলো সমাজে ঘটছে জি। আলে নবীজি কোরবানি করলে নিজের জন্য উম্মতের জন্য, বোখারির হাদিস ফাগে পাবে নবীজির জীবনে একবার হজ করেছিলেন ফরজ হজ, এটাই ছিল নবীর শেষ হজ। একশোটা উট আনা হয়েছিল ইয়ামিন দেশ থেকে, কাতারে কাতারে দাঁড় করানো হয়েছিল, একটা উটের গলায় যখন নহর করলেন, নহর মানে এই জায়গা ছুরি দিয়ে কাটতে হয়, গলা কাটা উটের জন্য মাকরু, এই জায়গা কাটলে রক্ত বেশি গড়াবে, নাহর মানে রক্ত গড়িয়ে দেওয়া ক্ষত করে দেওয়া জি। তো আল্লাহ নবী উট কোরবানি করছেন, আমাদের দেশে গরু ছাগলে হাত পা বাধ্য হয়, আর নবীর উটগুলো দাঁড়িয়ে আছে, একটার গলা ছুরি দেওয়া হলো, বাকি ভয়তে পালিয়ে গেল না, অন্য দিক থেকে উটগুলো এসে গলাটা এগিয়ে দেয়, ইয়া রাসূল আল্লাহ আমাকে আগে নহর করুন, বলুন সুবহানাল্লাহ, নবীর কাছে উটগুলো উৎসর্গ করেছিল তাদের জীবন, আল্লাহ নবী নহর করতে করতে ষাটটা উট নহর করে বাকি চল্লিশটা দিয়েছিলেন হযরত আলীকে নহর করতে। তাহলে নবীর উট যদি নজি কোরবানি করে, ইব্রাহিম নবী যদি নিজে কোরবানি করে, আমি এই পাড়ায় বাস করি গরু কিনেছি, ইমাম জবাই করবে কেন, ভুল বলছি নাকি? তাহলে আমাদের বাপ দাদাগুলো এরাই নীতি নির্ধারণ করেছিল, ইমামের সারা বছরের বেতন কম, কোরবানি দিলে কিছু পয়সা পাবে জি, বিয়ে পড়ালে কিছু পয়সা পাবে, জানাজা পড়ালে কিছু পয়সা পাবে, এই নীতিগুলো আমাদের দাদুরা ঠিক করে গেছেন। এবারে ইমাম সাহেব যোগ্য, কিন্তু কোরবানি হয়েছে নমাস, এখনো অনেক কোরবানি দাতা ইমামের পয়সা দেয়নি। তাহলে ইমাম সাহেব মানে ফ্রি কাজ করা লোক তো জি, 80,000 টাকার গরু কিনে গলায় ফুলের মালা দিয়ে পাড়ায় ঘোরাচ্ছে, চাচা কি ব্যাপার, বলছে সব থেকে ভালো গরু এনেছি, মনে হয় তুমি ফাইভ ডিভিশন পাবে, ঠিক আছে খুব ভালো। ইমামকে বলছে হুজুর আগে জবাই করবেন, ইমাম জবাই করে দিল, সবাই টাকা দিল, ফাইভ ডিভিশনওয়ালা টাকা দিল না, কি ব্যাপার টাকা দিচ্ছ না কেন, বলছে ইমামের লজ্জা লাগে না, 24 পরগনা থেকে এসে আর হুগলি জেলা ইমামতি করে কোরবানির পয়সা চাচ্ছে, পেটের ভাত হচ্ছে আবার কোরবানির পয়সা দিতে হয় কি। তাহলে ইমাম মানে কোরবানি করার যোগ্য, তাহলে ফিরি ফিরি নাকি জি, ইমাম মানে জানাজা পড়াবে মানে ফিরি ফিরি, তো ইমাম সাহেব জানাজা পড়ালো আর অন্য জায়গার হাফেজ সাহেব এসে 40 দিন খতম পড়বে, এটাই শরীয়ত তো নাকি জি। ইমাম জানাজা পড়ালো রাত 12টার সময় জি, সৌদি চাকরি করতে মরে গেছে, বিমানে লাশ আসলো, রাত 12টা ইমাম জানাজা পড়ালো জি, আর বাকি 40 দিন খতম পড়ছে সালা সালা 3 জায়গা বাড়ি তার, এটা ইনসাফ নেই বেইনসাফ একটু কথা বলেন, এতক্ষণ তো খুব মাথা নেড়ে ফতোয়া দিচ্ছিলেন এখন চুপ করে কেন। তাহলে ইমাম মানে নেতা না ইমাম মানে চাকর, একটু কথা বলুন, কথাগুলো একটু গায়ে লাগছে নাকি, তাহলে একটু কমিটির মধু দিতে বলি একটু ভালো হবে জি। দরুসরে আবু হুরায়রা তাকে অনুমতি দেওয়া হলো, তিনি মেনে নিলেন, জানাজা পড়াবেন, আমরা জানাজা নামাজ পড়িব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم حق المسلم على المسلم ست اجابت الدعوه تسميت الاتسيد ورد السلام عياده المريض واتباع الجنازه وانصوا ما غاب الله النبي বলে মুসলমান মুসলমানের প্রতি ছটা হক আছে, দায়িত্ব আছে, দেখা হলে সালাম দিতে হবে, সালাম দিলে জবাব দিতে হবে, দাওয়াত দিলে গ্রহণ করতে হবে, অসুস্থ হলে দেখতে যেতে হবে, মারা গেলে জানাজা পড়তে হবে, হাঁচি উঠলে তার জবাব দিতে হবে, ইসলামের নীতি যদি না জানে জিজ্ঞাসা করলে বলে দিতে হবে। তাহলে জানাজা পড়া হক, আমরা জানাজা পড়তে যাই তো জি, একটু কথা বলুন জি, কোথায় যাই, যার বাপ মরলে 40 দিনের দিনে 2টো মোষ মেরে খানা হবে এই জানাজায় যাবো, ভ্যানওয়ালার বেটা যদি মরে কেউ আসবে না জি। তাহলে জানাজা মানে 40-এর খাওয়া তো নাকি জি, মুসলমান মুসলমানের হক, কিছু মুসলমান আছে জানাজায় যায়, কিছু মুসলমান আছে শ্মশান ঘাটে যায় জি, জানাজা যেতে ঘৃণা করে শ্মশানে যেতে ভালোবাসে, আর শ্মশানে যাওয়া নিষেধ কেন, হয় মদ খেতে হবে নয় মদ খোরের সাথে যেতে হবে, হয় গান শুনতে হবে নয় গান বাজনার সঙ্গে যেতে হবে জি, শরিয়াতে মদ আর গান বাজনা হারাম। জানাজা পড়তে যাবেন
পড়তে পড়তে যেতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ভুল বলছি নাকি জি? তারপরে জানাজা পড়লেন, তারপরে কি ফিরে আসতে হবে তো নাকি? জানাজা পড়ে ফিরে আসতে হবে জি। রাসূল বললেন মানে তাবাল জানাজা তাই ইমানানে তাসাবাব সুম্মা ইউসাল্লি সুম্মা ইয়াফরুগু বাদা দাফানি ফালাহু কিরাতানে ওয়া মান সাল্লা সুম্মা ইয়াফরুগু ক্বাবলা দাফানি ফালাহু কিরাতুন ওয়া কুল্লু কিরাতুন মিসলু হুদিন। আল্লাহ নবী বললেন কেউ যদি ইমান ইতিকাদের সঙ্গে ভালোবেসে কোন ব্যক্তি জানাজা নামাজ পড়ে এবং মাটি দিল, দু কিরাত পরিমাণ সওয়াব পাবে। যে ব্যক্তি কেবল জানাজা পড়লো এক কিরাত সওয়াব পাবে। কিরাতের ওজন হচ্ছে ওহদ পাহাড় পরিমাণ, বলুন সুবহানাল্লাহ। তাহলে জানাজা নামাজ ফরজে কিফায়া, জনসংখ্যা যত বেশি নেকি তত বেশি। আর এক জায়গায় বলছে বেদাত, কোনটা সেটা? মাটি দিতে গেলে কি বলতে হয় জি? কবরে মাটি দিতে গেলে হ্যাঁ বলছে ও যেদিন হবে ইমাম সাহেব মাথার ধারে দাঁড়িয়ে বলে দেবে। আর মুখস্থ করার দরকার আছে? ইমাম মানে তো চাকর জি, ঘটনাই। তাহলে মেনে হওয়া খালাক নাকুম, এই মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। অফিয়া নই দুকো, মাটির ভিতরে প্রত্যাবর্তন করা হচ্ছে, ফেরানো হচ্ছে। অমিনহা নুকরে যেরকম তার আতন ওখর, এই মাটির ভিতর থেকে আবার তোমাদের উত্তোলন করা হবে। ৩৫টা অক্ষর আছে, শুনে হোক আর মুখস্থ করে হোক, তিনবার মাটি দিয়ে পড়লে ৩৫০ নেকি আল্লাহ দেবেন। যার বুকে মাটি চাপাচ্ছেন ৩৫০ নেকি পাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে এরপরে কি মাটি দেওয়া বেদাত বলবেন, দোয়া পড়া বেদাত বলবেন? এ বাংলা পড়া মলি সাহেবরা বার হয়েছে বাজারে জি, এদের বাপমা মরেনি জি, এদের বাপমা মরেনি। এভাবেই আমাদের জীবন ব্যবস্থা চলছে জি। তাহলে পড়লে নাকি শুনলে নাকি? কোরআন শুনলে যদি নাকি হয়, পড়লে নাকি হয়? তাহলে জানাজা পড়ে চলে আসবো কেন? মাটি দেওয়ার কথা চিন্তা থাকে না কেন জি? ফিরে যাচ্ছি, আবু হুরায়রা অপেক্ষা করলেন, কবর খোলা হয়ে গেল জি। তাহলে নবী বললেন জানাজা পড়ো, লাশটা আনা হচ্ছে। হঠাৎ চিৎকার হচ্ছে, কবরের ভিতরে বিড়াল আছে, বিড়াল আছে। কেউ ঢিল মারলো, পাথর মারলো, ইট মারলো, বিড়ালটা সরানো গেল না। সিদ্ধান্ত হলো দাফন করা হবে। হযরত আবু হুরায়রা তিনি দাঁড়িয়ে গেলেন জানাজা নামাজের জন্য। আপনারা রাগ করছেন নাকি? বর্ষাকালে কবর খুললেন, নিচে থেকে পানি উঠছে, কি করা যাবে? লাশটা বলেন, একটা মেয়েলি ফতোয়া আছে বলেন। এটাই বলতে চাচ্ছি, কলা গাছ তো হিন্দুদের কার্তিক নাকি? অত হিন্দুদের দেবতা, মোল্লার কবরে ঢুকে কি উপকার করবে জি? তাহলে কবর দেবন্দি মশলা, ফুরফুরা মশলা, এটাই জি। দেবন্দিরা বলে মোটে কোনো জায়গায় পাকা করা যাবে না। দাদা হুজুরের মতপথে কবর পাকা করা যাবে, কিন্তু কবরের মেঝে পাকা করা যাবে না জি। কবরের নিচে কাঠ হোক, বাঁশ হোক, খড় হোক, কলা গাছ হোক আর মূলো গাছ হোক, কবরের নিচেই কিছু দেওয়া যাবে না। তাহলে কবর পাকা করাটা শরীয়তে নাজায়েজ না। দেবন্দিরা বলে জায়গা নষ্ট হচ্ছে, অপচয় হচ্ছে জি, অপচয় হচ্ছে, ইটের ঘর অপচয় হচ্ছে। আর বাড়িতে বাথরুম করে, মোচা কলা করে, হাতুড়ি মার্কা ফিনাইন রেখেছে, ওটা অপচয় না? আর দুর্গন্ধের জন্য যদি ওটা পাকা করতে পারো, আর কবরের ক্ষেত্রে ফতোয়া ঝাড়ছে জি। তাহলে ঘটনা এই, কবরের মেঝে পাকা করা যায় না, তাহলে কি পানি উঠছে বলে কলা গাছ শোয়ানো যাবে? দীর্ঘদিন এটাই হয়ে আসছে। একটু ইমাম মাওলানাদের জিজ্ঞাসা করবেন যে একটুখানি ছোট্ট মাওলানা যা বললো ভুল বললো না ঠিক বললো জি? চিন্তা করবেন জি। হযরত আবু হুরায়রা জানাজা পড়ে দিলেন, লাশখানা কবরে যখন শোয়ানো হবে, দেখছেন সেই বিড়ালটা কবরের ভিতরে আছে। একদিকে লাশটা রেখে দিল, বিড়ালটা অন্যদিকে থাকলো। আবু হুরায়রা বলছেন যখন মাটি দেওয়া শুরু হয়েছে, সুন্দর কবর হয়ে গেল, হঠাৎ কবরের ভিতরে হাড়হাড্ডি ভাঙার শব্দ শুনতে পাওয়া যায়। আমি আবু হুরায়রা ভয়ভীত হয়ে, আর আমার তায়েফে যাওয়া হলো না, আমি ছুটতে 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 নবীজির কাছে এসে বললাম তাল্লামা নিমাল্লামা কল্লব, ও আল্লাহর নবী যদি এই বিষয়ে জানা থাকে বলে দেন। লাশটা জানাজার আগে বিড়াল পাওয়া গেল, লাশটা দাফনের পরে হাড়হাড্ডি ভাঙার শব্দ কেন হলো? নবী আমার চুপ করে আছেন, আবার জিজ্ঞাসা করেন, আবার চুপ করে আছেন, আগার জিজ্ঞাসা করেন, আবার চুপ করে আছেন। তৃতীয় অবস্থায় নবী বললেন জানি জিব্রাইল আখবারানি, এই মাত্র জিব্রাইল এসে জানিয়ে দিয়ে গেল ওই মৃত ব্যক্তি জীবনে দুটো অন্যায় কাজের সঙ্গে জীবন পার করেছে। এক নম্বর, যতদিন বেঁচে ছিল পেশাব করে পানি গ্রহণ করত না, আর দ্বিতীয়, বিয়ে করার পরে মৃত্যুর আগ পর্যন্ত
বিবির সঙ্গে মেলামেশা করত, ফরজ গোসল আদায় করত না। এই জন্য সারা জীবন নাপাক অবস্থা জীবন কাটানোর জন্য আল্লাহ ওর লাশটাকে জানাজা পড়ার আগে জাহান্নামে ফেরেশতা পাঠিয়েছিল। ওই ফেরেশতা বিড়ালের আকার ধারণ করে কবরে আত্মগোপন করে। লাশটা দাফন করার সঙ্গে সঙ্গে শাস্তি শুরু হয়। ও আবু হুরায়রা, তুমি কানে তাই শুনতে পেয়েছ। এতক্ষণ যা বকবকানি করলাম মশলার সারমর্ম এটাই। পেশাব করে পানি নেবে কি হাজি সাহেব, মাওলানা সাহেব, পীর সাহেব, ইমাম সাহেব, না সব মুসলমান? একটু কত বলেন, নিচ্ছে কত? যারা নেয় না তাদের জন্য আমার ওয়াজ জি। সারা রাত জেগে ওয়াজ শুনে ফিরে যাবেন, মানার জন্য কি পাবেন জি? একটা মুদিখানার পাক্কা খরিদ্দার যদি ওই দোকানে মাল না থাকে, দোকান পরিবর্তন করা যায়? হ্যাঁ, ইমার্জেন্সি একটা মাল পাচ্ছেন না, তাহলে অন্য দোকান থেকে নিতে হবে জি। এক বক্তার কাছে সব পাবেন, এটা আশা করা যায় জি? হ্যাঁ, সব বক্তার কাছে অল্প অল্প নিলে তাহলে মনে হয় জীবনে আমল করার পথটা একটু সহজ হয়। আল্লাহ আমাদের আমল করার তৌফিক বেশি বেশি দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওচ্ছাওয়াজি দুরুদ শরীফ আল্লাহুম্মা। وعلى آل سيدنا خدا کیا دل میں جب حضرت لے کے آیا ہوں جو دولت لٹ نہیں سکتے او دولت لے کے آیا ہوں شفیع المجند آ کر قیامت کی دین کہے گا اے گناہگار نہ گھبراؤ میں شفاعت لے کے آیا ہوں اللہم صلی علی سیدنا مولانا محمد وعلی سیدنا مولانا محمد এখন অজু করে উঠেছেন, হাতে ফোড়া ছিল জি, ফোড়াটা গামছা দিয়ে মুছতে মুছতে ফেটে রক্ত গড়িয়ে যাচ্ছে, কি হবে অজু কি হবে? হাতে ফোড়া ছিল, মুছতে গিয়ে ফেটে রক্ত পুঁজ গড়িয়ে গেল, অজু কি হবে একটু বলেন জি? দুরকম হলো, একজন বলছে থাকবে নারাই থাকবে, নারাই থাকবে, নারাই থাকবে, আওলাদে মুজাদ্দিদে জবান, আওলাদে মুজাদ্দিদে জবান, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারাই থাকবে। 5টা মিনিট আগে বললেন না জি, হুজুর এসেছেন এই পর্যন্ত সমাপ্ত, ওই জন্য বলছি বসিয়ে রাখা তো জি। যা হোক, তো হুজুর এসেছেন বসিয়ে রাখা বলা ঠিক নাই, একটা ছোট্ট তথ্য দেবে জি। রসুল বললেন মান আজা আখরাজা মিনাল মসজিদে বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। রাসূল বললেন যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে, বলুন সুবহানাল্লাহ। রাসূল বললেন যে ব্যক্তি মসজিদ থেকে ধুলাবালি পরিষ্কার করবে, সাফাই করবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর দান করবেন। তাই অনুরোধ, এই জায়গায় মসজিদ হচ্ছে ছাদ পড়বে। যারা প্রিয় গ্রামবাসী, যারা শরীয়তওয়ালা জি, আপনারাই একটু খেয়াল রাখবেন আল্লাহর ঘরটাকে একটু সৌন্দর্য করে সাজানোর জন্য জি। আজকের বাড়িগুলো কত মোচা কলা সুন্দর করা হচ্ছে, দুদিন পরে শেষ হবে। ক্ষণস্থায়ী জি, আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ আখিরাতে মর্যাদা দেবেন। কথা আমার শেষের দিকে বলার প্রয়োজন ছিল, কিন্তু হুজুর কেবলা এসে গেছেন, এইটুকু আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি। অনেকে ক্লাব ঘরের সদস্য হয়েছেন জি, অনেকে পার্টি অফিসের সদস্য হয়েছেন জি, অনেকে মুদিখানার সদস্য হয়েছেন, আল্লাহর ঘরের একটু সদস্য হবেন, আগের রাতে মুক্তি পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চাওয়াজে দুরুদ শরীফ আল্লাহ।